হ্যালো বন্ধুরা আজকে আবার লাইভে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি আপনারা ভালো আছেন যারা লাইভে যুক্ত হবেন বা যুক্ত হতে চাইবেন তাদের জন্য অনুরোধ হচ্ছে তারা আগে আমাদের ওয়েবসাইটের লেখাগুলো পড়ে আসবেন আস্তিক ডট কমের লেখাগুলো পড়ে আসবেন লেখা বিশেষ করে উত্তরসমূহ এবং অন্যান্য যে লেখা আছে যেমন লজিক্যাল ফালাসি কাকে বলে এই জিনিসগুলো একটু পড়ে আসবেন পড়ে এসে তারপরে যুক্ত হবেন তারপরে আপনারা আপনারা যুক্ত হলে তারপর আপনাদের সাথে আলাপ করা যাবে मिस्टर অ্যানোনিমাস দেখি যুক্ত হতে চাচ্ছেন ইতিমদ যুক্ত হতে চাচ্ছেন দেখা যাক मिस्टर অ্যানোনিমাস আপনাকে যুক্ত করেছি হ্যালো হ্যালো হ্যাঁ আপনার চেহারাটা একটু দেখান ভাই আগে হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার চেহারাটা একটু দেখান আগে চেহারাটা তো ভাই দেখানোটা ইয়া হবে না আসলে সমস্যা আছে কি সমস্যা আছে একটু বলেন কি সমস্যা আছে একটু বলেন যে কি সমস্যা না আসলে চেহারাটা দেখে অনেকে রিলিজিয়াস যারা আছে ওনারা তো একটু মাইন্ড করতে পারে বা টার্গেট করতে পারে এই ধরনের জন্য আর কি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বলেন তাহলে জি একটা প্রশ্ন ছিল আসলে আপনার কাছে সেটা হচ্ছে ওই শুনছিলাম যে ইসলামিক যে বইটা আছে সেটা কি বলে ক্রনোলজিক্যাল অর্ডার অনুযায়ী টাইম লাইন হিস্টোরি অনুযায়ী একটু পার্থক্য আছে তো ইন্টারনেট আমি অনেক সার্চ করেছিলাম অনেক পার্থক্য আছে এবংprettierই আমি একটা লেখা লিখছি সেই লেখার মধ্যে এই বিষয়গুলো একদম কোনটা কত সালে নাজিল হয়েছে সেই অনুযায়ী আমি এটা লিখে দেব সেই লেখাটার কাজ চলছে আমার কয়েকদিন সময় লাগবে আমার এক একটা লেখা লিখতে বেশ কিছুদিন সময় লাগে কয়েকদিনের মধ্যেই আমি লেখাটা প্রকাশ করব এটা অলরেডি লেখা হয়ে গেছে কোনটা কবে নাজিল হয়েছে কোন সূরার ঐতিহ্য কি সব আছে সেখানে সব পাবেন আচ্ছা তাহলে মানে বুঝতে আর কি অনেক সুবিধা নাহলে অনেক বোঝা মিলতো আমাদের মানে বোঝা খুব মুশকিল এটা হ্যাঁ এটা ঠিক বলেছেন যেমন সুরা ফাতিহা নামটা কোরআনে কিন্তু কথা বলা নাই যে এটার নাম সুরা ফাতিহা তারপরে যেমন ধরেন সুরা ফাতিহাটা যে প্রথমে থাকবে এরকম কোরআনে কোথাও বলা নাই যে সুরা ফাতিহাটা প্রথমে থাকবে এবং মানে কোন সুরাটা কত নম্বরে এসছে সেটা কিছু মানুষ মিলে ডিসিশন নিয়েছে কিছু মানুষ মিলে এটা বানিয়েছে কিন্তু আবু বকরের সময় যে কোরআনটা লেখা হয়েছিল সেই কোরআনটা হজরত ওসমানের আমলে পুড়িয়ে ফেলা হয় এবং নতুন করে কোরআন লেখা হয় এবং আবু বকরের কোরআনের সাথে ওসমানের কোরআনের আকাশ পাতাল পার্থক্য ছিল ঠিক আছে

সর্দার হ্যাঁ সর্দার মানে যখন মনে থাকে তখন আপনাকে লিখি কিন্তু হয়তো তখন আপনি ব্যস্ত থাকেন এরকম কিছু ছিল আর হাসান হোসেন হচ্ছে পুরুষদের সরদার আচ্ছা তো সেই সর্দার তো খুব সম্ভবত ওসমান সাহেবের বাইরে পাহারা দিচ্ছিল আপনার মৃত্যুর দিন এরকম কিছু আমি মনে করতে পারছি না ওনার মৃত্যুর দিন পাহারায় ছিল কি খুব সম্ভবত হাসান হোসেন বা এরা কারা এর কেটে আপনার জানা মতে কেটে পাহারায় ছিল এরকম আমি বলতে পারবো না তবে হজরত ওসমানকে কোরআন বিকৃতির অপরাধে হত্যা করা হয়েছিল এবং যারা হত্যা করতে এসেছিল তারা চিৎকার করে বলছিল যে তুমি কোরআন বিকৃত করেছ আচ্ছা তো ওরকে তো মারতে গেছিল মনে হয় একজন খলিফার ছেলে তাই না খলিফার ছেলে আমার এখন আমি এখন পরিষ্কার ভাবে বলতে পারবো না এটা আমি অনেক আগে পড়েছি আহ যেই ইয়াটা সে বইটার নাম হচ্ছে আপনাকে আমি বইয়ের নাম দিয়ে দিতে পারি যে কোন বইতে আপনি এটা পাবেন একটু অপেক্ষা করেন আমি আপনাকে বইয়ের নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার অন্য একটা কম্পিউটারে রাখা ছিল আমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী আসলে হ্যাঁ আমি বইগুলোর নাম বলে দিচ্ছি আপনি পেয়ে যাবেন দাঁড়ান একটু আচ্ছা এইখানে হচ্ছে আচ্ছা এখন এখন থাক তাহলে এখন আমার কষ্ট হবে বিষয়টা কারণ আমার অন্য কম্পিউটারে সেই পিডিএফ গুলো রাখা আছে আমি এখন দিতে পারছি না তবে পরে দিতে পারব আচ্ছা তো উনি তো খুব সম্ভবত ওই ওনাকে মেরে ফেলা হয়েছিল ওই কে জানে মার্সেলো ওকে গলা কেটে ইয়াজিদ ইয়াজিদ খুব সম্ভবত তাই না ওনার গলা গর্দান করছিল এই যিনি সরদার জান্নাতে তো উনি তো এখানেরই নিজের সরদার নিজেরকেই তো নিজে বাঁচিয়ে দেওয়া পারতেছে না তো ওইখানে উনি কি করে সারা জান্নাতকে প্রোটেকশন দিবে সেটা একটা চিন্তা ভাবনা মানে করতেছিলাম আর কি আপনার কি মতামত? হ্যাঁ সেটা তো একটা সেটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লোক যে লোককে আল্লাহ এবং নবীর বংশধর আল্লাহর প্রিয় ব্যক্তি জান্নাতের নেতা এদেরকে যদি আল্লাহ বাঁচাতে না পারে তাহলে আমাদের সাধারণ মানুষদের কি অবস্থা হবে সেটা তো বোঝা মুশকিল হ্যাঁ আর ওনার যে বাবা ছিলেন খুব সম্ভবত আলী সাহেব তাই না যদি ভুল না হয় হ্যাঁ হ্যাঁ হাসান হোসেনের বাবা ছিল আলী 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 সাহেব তো আলী সাহেব তো এক আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিভিন্ন খন্ড খন্ড ভিডিও দেখেই একদিন যোগ বিয়োগ করে দেখলাম যে উনিতে একই সাথে মোহাম্মদ সাহেবের শাশুড়ি মানে আয়েশার বাবা হ্যাঁ তার ওয়াইফ তাই না এটা একটা বিশাল এটা নিয়ে একটা বিশাল ব্যাপার আছে সেই জিনিসটা আপনাকে আমি পরে শোনাচ্ছি আহ আলী ছিলেন সেই সূত্রে হচ্ছে গিয়ে হজরত ভাই এবং মেয়ে মোহাম্মদের ফাতেমা ফাতেমা ছিল আলীর স্ত্রী তার মানে সেই সূত্রে আলী ছিল মোহাম্মদের জামাতা আবার আলীর আরেক স্ত্রী ছিল উমামা উমামা বিনতে জয়নব এ ছিল আবার মোহাম্মদের নাতনি তার মানে মোহাম্মদ ছিল আলীর নানা শ্বশুর নানা শ্বশুরও আবার তারপরে আলীর আরেকজন স্ত্রী ছিল আসমা বিনতে উমাইস সে ছিল মোহাম্মদের শ্বশুর আবু বকরের প্রাক্তন স্ত্রী মানে আবু বকর মারা যাওয়ার পরে সেই বউকে বিয়ে করছে আবার আলী সেই সূত্রে আলী ছিল হজরত মোহাম্মদের শাশুড়ির স্ত্রীর জামাই বা শ্বশুর আব্বা

আবার মোহাম্মদের শাশুড়ি কেও বিয়ে করছে মানে কেমন হয়ে গেল না এটা কি মানুষ বা ভাইয়ের যারা আছে মুমিন ভাইরা ওনারা কি ব্রেন কিছু ইউজ করে না নাকি এটা আমি আপনাদের মাধ্যমে একবারে কোথাও পাইনি আপনার কাছ থেকে একটা ভিডিওতে পাইছিলাম আর দুইটা পাইছিলাম মোফাসিল ভাইয়ের ভিডিওতে কিন্তু হঠাৎ করে এটা আমি লিখেছিলাম অনেকদিন আগে এটা লিখেছিলাম আমি যে এই লেখাটার নাম হচ্ছে

মানে গোজামিল দিয়ে কি যে কিচ্ছা কাহিনী ছোনায়া মানে কথা বলে এগুলার বিরুদ্ধে তো মানে কোন ওয়েবসাইটে কাউন্টার রিপ্লাই আসে না মানে ভিডিও গুলো প্লে করে আপনাদেরই যদি কোনো টিম থাকে বা আপনারা থাকেন মানুষের সামনে তুলে ধরলে মানে সুবিধা হয় আমরা তো আপনাদের মধ্যে তো জানি না কিন্তু কিচ্ছা কাহিনী যে বলে আমরা ফিল করতে পারি যে এগুলা গাজা করি সব বৈজ্ঞানিক কথাবার্তা শুনতেছে বলতেছে চোদ্দ কিলোমিটার নিচে নাকি মানুষের কবরের আজাদ শোনা যায় হ্যাঁ তারপর আরো কত কি এগুলো তো আমাদের common sense এর ফারাক কিন্তু এগুলার উত্তর আমরা তো দিতে পারি না কারণ রেফারেন্স আপনাদের মতো আমাদের কাছে নাই তো এইগুলা নিয়ে আপনারা কোনো ওয়েবসাইট বা কোন কিছু যদি করতে পারেন বিশেষ করে আপনি তো প্রতিদিন লাইভে আসেন কিন্তু কাউন্টার রিপ্লাই আসে না এগুলো বড় বড় হুজুর মানে টাইটেল দিচ্ছে মুফাসির মুফাসির মামাই কিরাম এই সেই আল্লাহর বক্তা কিন্তু এই সকল হচ্ছে আমাদের অবস্থা আর সাথে তো হচ্ছে গিয়ে বিধর্মীদের নামে যত আজে বাজে কথা নোংরা কথা বাজে কথা এগুলা থাকে অথচ কেউ কিছু বলে না হয়তো আপনারা যদি কাউন্টার রিপ্লাই দিয়ে ধরিয়ে দেন যে এই যে ওনার এই জায়গাটা হচ্ছে যে পয়েন্টে সমস্যা পারলে হুজুর ভাঙা হুজুর কাউন্টার আরেকটা ভিডিও করে ভাঙায় দেখছে না ওনার বিজ্ঞানটা ঠিক আছে তাহলেই কিন্তু অনেকটা এরা মানে কি বলে একটু সীমিত হবে আর তো এরকম আছে বাংলাদেশে এত ওয়াজ হয় এবং এত ওয়াজ মাহফিলে এত অজস্র আজে বাজে কথা এরা বলে আমাদের পক্ষে আমরা তো খুবই অল্প সংখ্যক মানুষ আমাদের পক্ষে সম্ভব না আসলে যে এই এত বড় একটা গোষ্ঠী এবং এই এটা হচ্ছে একটা বড় বিজনেস এটা হচ্ছে মাল্টি বিলিয়নিয়ার একটা বিজনেস ওয়াজ ব্যবসা ধর্ম ব্যবসা এগুলা সবকিছুই তা আমরা আমাদের তো সেই পরিমানে শক্তি সামর্থ বা টাকা পয়সা কোনো কিছুই নাই তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা ততটুকু করি আমাদের লাইভের মাধ্যমে বা আমাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু এর চেয়ে বেশি ভাই আমাদের পক্ষে করাটা কঠিন আর তারপরে আপনার কথা আমরা আমরা মনে রাখবো যে এই যে এক একটা ভিডিওর প্রতিক্রিয়া আমরা বের করার চেষ্টা করব দেখি আমরা নাস্তিক ডট কম থেকে আপনি টপ পাঁচজন ওয়াজির টপ 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 ফাইভ বা টপ টেন ওয়াজি মানে আটটা দশটা ভিডিও যদি এক্সপ্লেন করে দেন তাহলে আই এম ড্যাম শিওর যে এই লোকগুলা ভুলভাল বোঝাচ্ছে ওই দিন ওই যে আপনার সাথে একজন লোক কথা বলতেছিল আমেরিকান বিজ্ঞানী কেমিস্ট্রি সম্ভবত এর সাথে নাকি জানি আপনার ভিডিওর উপর কমেন্ট করছিল যে উনি অনেক বড় সায়েন্টিস্ট নাকি তারপর এটা নিয়ে আপনার নামে আরেকটা ভিডিও হইছে আপনি মানে জানেনই না সায়েন্টিস্ট আমার লাইভে কি কোনো সায়েন্টিস্ট যুক্ত হয়েছিলেন ওনার

কারণ ওনার যে এই কথাবার্তা এবং আচার আচরণ আমার মনে হয় নাই যে উনি কোনো সায়েন্টিস্ট হতে পারেন পৃথিবীর অনেক বড় বড় সায়েন্টিস্টের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে ওনাদের সাথে আমার অনেক আড্ডা হয়েছে কিন্তু এই লোককে আমার কখনো সায়েন্টিস্ট মনে হয় নাই আপনার যদি তাও যদি আপনি আপনি নিশ্চিত হয়ে থাকেন আমাকে জানাবেন যে উনি সায়েন্টিস্ট কিনা না না নিশ্চিত না এই কারণে কারণ আমি ওই যে পরে আরেকটা ভিডিও দেখছি যেখানে অন্যরা ভিডিও করতেছে আপনার নামে যে এই কি ঘাম ছুটে গেল আসিফের আসিফ পালিয়ে গেছে তারপরে ওইটা ঢুকলাম গিয়ে দেখি উইলো পরে ওইখানে আমি কমেন্ট করার পর উনি বলছে যে আসিফের তো কোনো ইনকাম সোর্স নাই আর আপনার কি মনে হয় আসিফ ঠিক বলছে আমি বললাম দেখেন আসিফ ভাই ঠিক বলছে না ভুল বলছে এতে করে প্রমাণ হয় না আপনার রিলিজিয়ন ট্রু আর আপনি যেটা বলছেন আপনার গাউনটা কি পরে উনি বললো যে ওয়াটার হ্যাজ মেমোরি নামে একটা অনেক পুরানো ভিডিও দেখছিলাম ওই ওয়াটার ক্লাস্টার ক্লাস্টার এরিয়া ওইটা দিয়ে উনি বলতাছে যে ওয়াটারে যদি কি মেমরি থাকতে পারে তার মানে এটা প্রমাণ হলো যে সৃষ্টিকর্তা অবশ্যই আছে এবং সেই সৃষ্টিকর্তাই হচ্ছে আল্লাহ তো পরে আমি উনাকে বললাম যে এটা তো আপনার ইয়া এই ভিডিওটা আমি আরো আগে দেখছি এটা এক্সপ্লেনেশন আছে এটার জন্য আপনি কেমিস্ট আপনি কি কেমিস্ট তাইলে উনাকে ওখানেও লিখছিলাম পরে আর উনি কোন রিপ্লাই কি প্রাই এটা এই হচ্ছে ব্যাপার কেমিস্ট একজন ক্যামিস্ট যদি এরকম এরকমের হাস্যকর কথা বলে তাহলে তো এটা খুবই অদ্ভুত ব্যাপার তার মানে উনি কেমিস্ট্রি সম্পর্কে কিছু আসলে পড়েন নাই জীবনে উনি হয়তো পরীক্ষায় পাস করার জন্য পড়েছেন এবং এখন হয়তো ব্যবসা বাণিজ্য করেন বা অন্য কিছু করেন আমি নিশ্চিত যে কেমিস্ট্রির সাথে ওনার দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই না উনি ওনার মেইন টার্গেট কি ওনার কথায় পুরস্কার এটা ওনার মেইন টার্গেট হচ্ছে আপনি তো প্রতিদিন লাইভ ভিডিও করেন এক দেড় ঘন্টা করে ওইখান থেকে খন্ড বিখন্ড কিছু মানে আপনার ভুল ধরার জন্য এক কথায় আর কি ব্যস্ত ছোটখাটো একটা ভুল যদি ধরতে পারে ধৈরা আপনারে আগে প্রমাণ করবে যে আপনার এটা ভুল হয়েছে তো আপনার এইটা ভুল হয়েছে মানে আপনি যত কিছু বলতে চান বিভিন্ন ধর্ম নিয়ে সবই ভুল আমি তো ওনাকে জিজ্ঞেস করছিলাম উনি তো রিপ্লাই দিতেছে না হ্যাঁ আপনার পক্ষে আপনারও তো সময় থাকে না আমার চোখে পড়ছিলাম ওনার রিপ্লাই দিলাম যে ভাই ওই সমস্যাটা কি পরে উনি ওয়াটার হ্যাজ মেমরি দিয়ে অনেক কিছু আমার বুঝাইতে চাইলো পরে আমি ওনার ভিডিও লিঙ্কিং দিলাম পরে এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসে না এই হচ্ছে ওনার অবস্থা খুব সম্ভবত ইভালুয়েশন নিয়ে একটু স্টাডি করছে ওই ইভালুয়েশন নিয়ে আসছিল আর কি আপনার সাথে একটু কথা বলতে কিন্তু ইভালুয়েশন যে কত কমপ্লেক্স প্রসেস এটার মধ্যে ন্যাচারাল সিলেকশন আছে ইভালুয়েশন আছে থি আছে পিভিএস uh, uh, nova নাসার বিভিন্ন বড় বড় ডকুমেন্টারি আছে এগুলো কি দেখেও না না কি নিজের মত গেরা খালি কি ওই যে কি ভ্রূণতত্ত্ব এমব্রয়োলজি দেখছে জাকির সাহেবের ভিডিও এখন খালি টিস নাই ওই ভিডিওগুলো দেখে আর খালি টিস পায় এই ভ্রূণ তৈরি করতে মাংস তৈরি করতে চামড়া তৈরি করতে ওইগুলোর বাইরেই গন্ডির বাইরে আর এরা যাইতে পারে বুঝছেন এই হচ্ছে অবস্থা এটা মানে একটু পড়া লেখা থাকলে কিন্তু এদের এদের বুজরুকি গুলা কিন্তু একটু পড়ালেখা করলে বোঝা যায় যে এরা কি বলে বা এই জন্যই আপনার কাছে আমার বলা যে এরা ক্লাস টেন এর যে বিজ্ঞান বইটা আছে ক্লাস টেন এর বিজ্ঞান বইটা ওর সাথেও এদের কোন মানে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক আছে কিনা তার কোনো ইয়া নাই আর এমন বড় বড় বিজ্ঞানিক কথা বলে মানে যেটা আর কি কনফ্লিক্ট করে না সেটা বলে যে ও সুহান আল্লাহ আল্লাহ ঠিক আছে এরকম অবস্থা এদের আর যেটাই কনফ্লিক্ট করে ওটার সাথে ওইটাতেই হচ্ছে গিয়ে মানে গবেষণা রিসার্চ ইসমা কিয়াস তারপর আরো কি আছে কাকিয়া পলিটিক্স মানে গোজামিল পিসলা আরো শেষ নাই আর কি এই কারণে বললাম যে আট দশ জন বড়ি বা যারা আছে মোফাসির মোফাসির এদেরকে নিয়ে যদি মনে করেন যে যে কোনো ওয়াজের ওয়াজ গুলো আপনারা ক্লিয়ার করতে পারেন লাইভে তো অনেকে আসে মানুষের এখন হাতে হাতে স্মার্টফোন বিচার বিবেচনা করার একটা বুদ্ধি আছে তো এই জিনিসগুলা না থাকার কারণে আপনারা যে জিনিসগুলা বলেন এখন আপনারা তো অনেক কিছু জানিনা না এক্সপ্লেন করে চলে যাচ্ছেন আমরা তো এটা পিক আপ করতে পারতেছি না কারণ আমরা তো এক একজন এক এক প্রফেশনাল লাইনে কিন্তু আপনি যে যেগুলো জানেন ওগুলা সব আমরা ক্যাচ করতে পারি না আর আপনার কথা কেন একজন গ্রহণ করবে একজন ধর্মীয় লোক কেন আপনার কথা গ্রহণ করবে কিন্তু তখন ঠিকই গ্রহণ করবে যখন দশজন ওয়াজির মধ্যে আপনি বিশটা ভুল ধরাই দিবেন আর ওরা ভুলটাকে ওই হুজুর স্পেসিফিক হুজুর প্রমাণ করতে পারবে না যে এটা আছে ভুল তখন অটোমেটিক্যালি দেখবেন এদের চোখ খুলে যাবে আচ্ছা ঠিক আছে আপনার পরামর্শ আমার মনে থাকবে এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব এই কাজটা করার আর হচ্ছে এই ধরনের যে ধরনের লোকেদের কথা বলেন যারা লাইভে সেই সমস্ত করে এদেরকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই এরা একটু লাভ করুক বিভিন্ন জায়গায় গিয়ে লাভ করুক আহ এদেরকে গুরুত্ব দেওয়া মানে হচ্ছে এদেরকে মাথায় তোলা এদেরকে আমি গুরুত্ব দিতে আসলে চাই না ওই টিআরপি করে আর কি ভিউ কি আপনি বিশ্বাস করবেন না কি ভিউ লক্ষ লক্ষ ভিউ মানে পাগল নাকি হাস্যকর অবস্থা এগুলো নাকি মানুষটাকে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং আপনার পরামর্শের জন্য আমি তাহলে কোন মুমিন ভাইকে দেখি যুক্ত করা যায় নাকি অবশ্যই আচ্ছা ভালো থাকবেন তাহলে আচ্ছা কামনা রইল আচ্ছা আকন দেখি তরিকুল ইসলাম আকন আপনাকে যুক্ত করেছি ভাই এমডি তরিকুল ইসলাম আকন এমডি তরিকুল ইসলাম আকন আপনাকে যুক্ত করেছি আপনি যুক্ত হন এমডি তরিকুল ইসলাম আকন আপনাকে যুক্ত করেছি আপনি যুক্ত হন এমডি তরিকুল ইসলাম আকন আপনাকে যুক্ত করেছি আপনি যুক্ত হন হ্যালো 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 এমডি তরিকুল ইসলাম এখন আপনি শুনতে পাচ্ছেন হ্যালো 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 আপনি কি শুনতে পাচ্ছেন উনি কোনো কথা বলছেন না যুক্ত হয়ে বসে আছেন হয়তো আমার টাইম নষ্ট করার চেষ্টা করছেন কিনা শরীফুল ইসলাম দেখি

আমি ইতিপূর্বে আপনার সঙ্গে একবার কথা বলছিলাম আপনার হয়তো মনে নেই আসলে আপনি অনেক বিজি মানুষ তো আচ্ছা হয়তো মনে নেই আসলে আপনি একজন অ্যাগনস্টিক বলতে পারেন আর কি আপনি বলবো না agnostic বলতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বলেন আর এক্সপ্লেন করতে হবে না ঠিক আছে বলেন তাহলে আচ্ছা প্রথম বিষয়টা হচ্ছে যে আসলে আমি যে বিষয়টা নিয়ে আজ আপনার সাথে কথা বলতে চাই সে বিষয়টা হচ্ছে যে আসলে কিছু আগে একজন মুক্ত মনা বা নিজেকে মাঝে মাঝে মানে এথেস্ট হিসেবে পরিচয় দেয় উনি একটা ফেসবুকে একটা পোস্ট লিখছিল ওই ডক্টর অভিজিৎ রায়ের যে সমকামিতার বিষয়টা নিয়ে তো সেখানে দেখলাম উনি ডক্টর অভিজিৎ রায়ের লেখার কিছু ভুল ধরার চেষ্টা করেছে উনি নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দেয় আমি তার নামটা এখানে নিতে চাচ্ছি না তো লোক দেখলাম যে ওখানে

নাস্তিকতার পীর হিসেবে পরিচয় দিতে খুব মনে গর্ববোধ করে আমার মনে হয় আমি ওনার নামটা মেনশন করছি না আচ্ছা যার কথা বলছেন আসলে যার কথা বলছেন সে হচ্ছে মানসিক ভাবে ভাষামোহিন আমি যে এটা জানি ও লোকের এক বন্ধু আমাকে এই জিনিসটা জানিয়েছে সে দীর্ঘদিন মানসিক হাসপাতালে ছিল তো একজন মানসিক রোগীকে নিয়ে আমরা খারাপ কথা বলতে পারি না বা তার বিরুদ্ধে কিছু লিখতে পারি না এটা হচ্ছে আমাদের মানে নৈতিকতার সাথে যায় না যে একজন সাইক্রেট মানে মানে মানসিক রোগীকে নিয়ে আমরা ঠাট্টা তামাশা করি বা তাকে নিয়ে আমরা ইয়া করি এই লোক যা ইচ্ছা লেখে লিখুক না লিখলে না লিখুক একে নিয়ে কথাও বলেন না ভাই একে নিয়ে সময় নষ্ট করেন না আমার কাছে এই তথ্য আছে যে সে বেশ কিছুদিন পাকিস্তানের এক মানসিক হাসপাতালে ভর্তি ছিল তো এই রকম একজন লোককে নিয়ে আমরা কেন কথা বলবো বলেন আচ্ছা ঠিক আছে আর আর একটা কথা বলতে চাচ্ছিলাম বিষয়টা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা ভাই আপনার কাছে ফোন দিল ফোন দিয়ে যে কোরআন যেভাবে আসলে নাজিল হয়েছে সুরা আলাক প্রথম যেভাবে নাজিল হয়েছে এইভাবে তো এখন তো আসলে কোরআন শরীফ আমরা যেভাবে পাই সুরা ফাতিহা প্রথম তো আসলে আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই বিষয়ে আপনি একটা লম্বা একটা পোস্ট লেখার বা একটা আর্টিকেল লেখার সিদ্ধান্ত আপনি নিয়েছেন তো সবচেয়ে ভালো হয় আসলে কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে যদি আমরা একটা তথ্য লেখা পায় তাহলে সবচেয়ে ভালো হয় যে আসলে আমাদের মক্কা বা মদিনা বা এখন বর্তমান সৌদি আরব বা ওই সময় আসলে নবীর জীবন কেমন ছিল? আসলে আমাদের সবচেয়ে জানতে সহজ হবে আসলে যদি ওইভাবে যেভাবে কোরআন আসছিল আরকি। হ্যাঁ এটা লেখার কাজ চলছে already আমি আশা করি যে কিছুদিনের মধ্যেই দিতে পারবো হয়তো এক সপ্তাহের একটু বেশি সময় লাগতে পারে এক সপ্তাহের মধ্যে দিতে পারবো আশা করি যে এটা করলে আসলে সবচেয়ে ভালো হয় আর সবচেয়ে বড় কথা যে যদিও আমি অ্যাগনস্টিক আসলে আমি সত্য জানতে চাই হ্যাঁ আর এই কারণে আপনাকে কথাটা বললাম আমি ইতিপূর্বে মানে অনেক মুক্ত আমি বেশ কয়েকজন মুক্ত ওনার একটা পোস্ট পড়ছিলাম আসলে রিলিজনের সংখ্যাগত তো আমি অনেক আগে আজ থেকে প্রায় তিন চার বছর আগে একজনের একটা পোস্ট পড়ছিলাম উনি বলছিল আসলে রিলিজনের সংখ্যা বিয়াল্লিশ হাজার তো আসলে আমি গুগল করে দেখছি যে বিয়াল্লিশ হাজার না অলমোস্ট চার হাজার দুইশ হ্যাঁ আসলে এই কারণে যাতে লেখাগুলো। জি জি almost আর তো এই কারণে যাতে লেখা গুলা তথ্য হয় আর আমরা যারা agnostic বা atheist যারা সবাই যেন যে লেখা গুলাই লেখে সে গুলা যেন তথ্য হয় এবং তথ্য টা যেন সঠিক হয় সেই দিকে আসলে আমাদের মনে হয় সবারই নজর দেওয়া উচিত আর কি এ বিষয়ে আপনার মতামত কে লিখেছিলো বিয়াল্লিশ হাজার কে লিখেছিলো এটা আসলে এটা আমি একটা ব্লগে পড়ছিলাম সম্ভবত আমার যাই হোক আমার এই মুহূর্তে নামটা খেয়াল হচ্ছে না

না আমি সবার সমালোচনা শোনার চেষ্টা করি যদি যৌক্তিক সমালোচনা হয় তাহলে আমি সবার সমালোচনায় শুনি কিন্তু যদি মানে অভদ্র অসভ্য ব্যবহার করে মানে ঠাট্টা তামাশা করে অভদ্র ব্যবহার করে ইতরামি ফাইজলামি করে তাহলে তাদের কথা শুনি না ওকে ভাই থ্যাংক ইউ আপনার বাবার জন্য শুভকামনা আপনি জন্য শুভকামনা আচ্ছা আপনার জন্য শুভকামনা বাই বাই থ্যাংক ইউ আহ মোসলেহা উদ্দিন মুরাদ মুসলেহা উদ্দিন মুরাদ আপনাকে যুক্ত করেছি মোসলেহা উদ্দিন মুরাদ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন ভাই মোসলেহাউদ্দিন মুরাদ আপনাকে যুক্ত করেছি আপনি দেখে থাকলে যুক্ত হন যুক্ত হচ্ছেন না আচ্ছা সাজ্জাদ হোসেন তানিন দেখি হ্যালো ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই ভালো আছি ভালো আছি হ্যাঁ ভালো আছি বাবু কেমন আছে আপনার বাবু ভালো আছে আচ্ছা ভাই আমি নষ্ট সময় নষ্ট করব না বেশি কারণ আমাদের বেশি বেশি মুমিন দেখতে ভালো লাগে মুমিন বেশি বেশি করে যুক্ত করবেন আমি শুধু দুটো মিনিট নেব সময় সেটা হচ্ছে যে আমার দুইটা কথা বলার ছিল একটা হচ্ছে যে কি প্রতিদিন আমরা অভিযোগ পাই আসিফ মহিউদ্দিন বা নাস্তিকরা কেন শুধু ইসলামের পিছনে সমালোচনা করে অন্য ধর্ম নিয়ে কেন সমালোচনা করে না আমি শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ভাই আপনি কি খেয়াল করছেন এই জিনিসটা বলার মাধ্যমে তারা এক ধরনের সারেন্ডার করে

আমি বলবো তো আপনি যদি সত্যিকারে পুলিশ হয়ে থাকেন আপনি তো সবাইকে ফিটানোর কথা শুধু আমাকে ফিটাচ্ছেন কেন তো পুলিশ করে কি আমাদের মত যদি এরকম একটা উত্তর দেয় আমরা তোমাদের উত্তর দিই যে ধর্মটা বেশি effective বেশি ক্ষতিকর সেটা সেটা নিয়ে আমরা কথা বলি পুলিশ ও একটা উত্তর দিতে পারে তাকে যে তুই বেশি চুরি করছস এই কারণে তোরে বেশি পিটাই কিন্তু আমরা ওই উত্তরটা ভুলে হয়তো ভুলে যাই বা কেউ দিতে চায় না সেটা হচ্ছে যে সবাই চোর এটা স্বীকার করে নেওয়ার জন্য একটু ধন্যবাদ দেওয়া উচিত তাদেরকে আর না হয় এটা হবে যে সব ধর্মই তো সঠিক শুধু আমাদের কেন সমালোচনা করতেছ এটা মেনে নিতে হবে অথবা সব ধর্ম ভুল শুধু আমাদেরটা কেন সমালোচনা করতেছ দুইটার ভিতর একটা মেনে নিতে হবে প্রথমটা মেনে নিলে মহা বিপদ কারণ সবগুলো একসাথে সঠিক হতে পারে না ওইটা সূত্রে ওইটা প্রথমে যুক্তির খাতিরে বাতিল হচ্ছে কিন্তু দ্বিতীয়টা হচ্ছে যে সবাই চোর এখন আপনি শুধু সবাইকে না পিটিয়ে শুধু ওই একজনকে পিটাচ্ছেন কেন এটা এক ধরনের আহ আত্মসমর্পণ যে ও সবাই তো চুরি করছে শুধু আমাকে কেন পিটানো হচ্ছে এই কথাটা যখন তারা বলে আমরা তখন খুব মজা পাই এক ধরনের এটা একটা সারান্ডার যেমন শব্দ কথাটা আমার পছন্দ হচ্ছে আমি আপনার কথাটা আমার

হুম আর দ্বিতীয়তে হচ্ছে যে এই একটা পয়েন্ট সেটা হচ্ছে যে নিজ ধর্মকে ভুল স্বীকার করে নেওয়া আর জেনারালাইজেশন বানি সবগুলা সমান এক সমান কাতারে দাঁড় করানো শ্রেষ্ঠ জিনিসটা তারা তখন এক সাইডে রাখে এটা হচ্ছে যে আমাদের সাফল্য করতে হবে যে আগে এক সময় তারা শ্রেষ্ঠ দাবি করতো এখন দাবি করে যে সবাই সমান সবাইকে সমনজন করা শুধু আমাদেরকে কেন করবে এটা জায়গাটা বেশি পড়া যাচ্ছে তাদের কান্না করতে হচ্ছে মাত্র বেশি করতে হচ্ছে আর 30 সেকেন্ড সময় নিয়ে একটা মানে ভালো লাগের কথা বলবো যে আমি लास्ट 2 মাস আড়াই মাসের ভিতর আমি বিস্মিত মানে এই এফিক্সদের এত পরিমাণ বৃদ্ধি পাওয়া আর আপনার কথা কি বলবো আপনাকে কিভাবে ধন্যবাদ দি দিব সেটা বলতে পারবো না তো মানে যে কোন জায়গায় আমি দেখছি তাদের ডমিনেটিং মানে দেখেন আপনি প্রথম আলো ফেজ বিসি বিবিসি ফেজ সব জায়গায় আমি কমেন্টে দেখি মানে ওরা ডমিনেটেড ইত্যাদি মানে কি পরিমান ভাই যে বৃদ্ধি পাইছে গতকালকে একজন আপনাকে বলছিল লক্ষ্য আসিফ তৈরি হয়ে গেছে মানে লক্ষ্য হুমায় না যা লক্ষ আসিফ লক্ষ আহ লক্ষ আসিফ তৈরি করা তৈরি হওয়া আসলে উচিত না

একশো জন আপনার চিন্তাটাকে ধারণ করবে এটা আমি বলতে হবে না এখন আর কারণ অন্যরা আমার চেয়ে ভালো কাজ করবেন আর আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে আরো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বের হয়ে আসবে তারা বুঝবে যে কাউকে মারতে হবে কেন সত্য প্রতিষ্ঠার জন্য তো ভাই মুভি করেন আমরা মানে মানে আমি সময় নষ্ট করব না আমাদের তো মুভি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আচ্ছা শুভকামনা রইল আচ্ছা আর মুমিন ভাইয়েরা যদি থাকেন তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন আপনারা এখানে একটা কমেন্টে লিখতে পারেন যে আপনি আচ্ছা আর যারা মুক্ত চিন্তার মানুষ তারা অনুগ্রহ করে আচ্ছা অরিন্দম চ্যাটার্জি আপনি যুক্ত হতে চাচ্ছেন আপনাকে দেখি অরিন্দম চ্যাটার্জি আপনাকে যুক্ত করেছে আপনি অরিন্দম চ্যাটার্জি আপনি বারবার কমেন্ট করছেন আপনাকে যুক্ত করেছে আপনি যুক্ত দেখে থাকলে যুক্ত হন অরিন্দম চ্যাটার্জি আপনাকে যুক্ত করেছে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন অরিন্দম চ্যাটার্জি আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি আমি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলছি থ্যাঙ্ক ইউ আমি আপনাকে অনেকদিন আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি আপনার লেখা পছন্দ হয় বেশি সময় নেব না একটা ছোট্ট গল্পের মতো করি বলতে চাই সেটা হলো আমার বাড়ি কলকাতা আচ্ছা আচ্ছা আমাদের বন্ধুদের মধ্যে একদিন একটা আলোচনা হচ্ছিল এই ধর্ম ধর্ম নিয়ে সব জায়গাতেই ভারতবর্ষেও তো সাংস্কৃতিক কালে মানে আমরা যে ব্যাপারটা নিয়ে ভাবতাম যে না আমরা ক্রমশ দিকে হয়তো যাচ্ছি সেটা আবার দেখা যাচ্ছে যে কোনো কারণেই হোক প্রধানত রাজনৈতিক কারণে আবার দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমার ধারণা হয়তো সেটা বেশি দিন থাকবে না কারণ অল্প বয়সী ছেলে যারা আমার বয়স পঁয়ত্রিশের ওপর কিন্তু আরো কম বয়সী ছেলে যারা বিভিন্ন ধর্মের তারা খুব একটা প্রভাবিত হচ্ছে না এতে বিজেপি বা এইসব তো আমি আমার আসল পয়েন্টায় আসি যেরকম ইন্টারভিউ দিতে গেলে বায়োডেটা যায় কোম্পানির কাছে এবং দশটা রেজিউমের মধ্যে থেকে একটা রেজিউমে তোলা হয় বা দশটা রেজিউমে দেখে কোম্পানি হয়তো একটা পজিশনের জন্য বেস্ট ক্যান্ডিডেটকে সিলেক্ট করে তার শিক্ষাগত যোগ্যতা তার টেকনিক্যাল কম্পিটেন্সি দেখে সেরকম আমরা বন্ধুরা আলোচনা করছিলাম আমরা যদি ধরুন কোনো একটি ধর্মকে পছন্দ করতে চাই এবং সেই ধর্মের পোস্টার বয় হিসেবে ধরুন আমি সেভাবে অন্য ধর্মের কারণ নাম নিচ্ছি না ধরুন কৃষ্ণ বা ধরুন যিশু খ্রিস্ট বা ধরুন এইভাবে কতগুলো পোস্টার বা রেজিউমে আমরা কোনো জায়গা থেকে ডাউনলোড করলাম করে সবাইকে পাশাপাশি রাখলাম তাহলে হয়তো মনে হবে যে গৌতম বুদ্ধ সম্ভবত বেস্ট মানে শ্রেষ্ঠ রেজিউমের অধিকারী তার কারণ হচ্ছে হ্যালো আমি বল বাকি সবার হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার লাইনটা একটু স্লো হয়ে গিয়েছিল আবার একটু বলেন আগের কথাটা আরেকবার একটু বলেন আমি বলছি গৌতম বুদ্ধ সবচেয়ে সেরা বায়োডেটা বা রেজিউমের অধিকারী তার কারণ বাকি সবার ক্ষেত্রে যদি আপনি দেখেন যীশু খ্রিস্ট উনি ভার্জিন মাদারের সন্তান কৃষ্ণ বহু ক্ষেত্রে তিনি একটি বড় যুদ্ধ থেকে বাঁচাতে পারতেন একটি বড় সমাজকে এবং তিনি মানে তার নারী সঙ্গের প্রতি আকর্ষণ ছিল এরকম একটা মিথোলজি বলে নবী মোহাম্মদ সম্বন্ধে আমি নতুন করে কিছু বলবো না কিন্তু যিশু গৌতম বুদ্ধর ক্ষেত্রে দেখা যায় যে মানে সপ্রতিভ ভাবে শ্রেষ্ঠ ধর্ম মানে পোস্টার বয় বলা যায় কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম কিন্তু ক্রমশ কমে যাচ্ছে আমি বলছি এশীয় উপমহাদেশ থেকে মানে আমি বাংলাদেশ ভারত পাকিস্তানের কথা বলতে পারি বরং বাকিরা নিজেদের মতন করে চেষ্টা করছে বেড়ে ওঠার তো এর কারণটা যদি আপনি একটু বলেন মানে যদি সবাইকে একটা জামা চুজ করতে বলা হয় লোকে নাইকি বা অ্যাডিডাস জামা চুজ করে কারণ সেটা সবচেয়ে ভালো কিন্তু ধর্মটা হয়তো আমরা জন্মাই ধর্ম নিয়ে কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো ছিল একটু বলবেন আমি রাখছি আমার আর কিছু বলার নেই হ্যাঁ আপনি বলুন আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে একটা দীর্ঘ আলোচনার বিষয় বিষয় এই ব্যাপারটা এই বিষয়ে প্রধানত কয়েকটা জিনিস জিনিসের দিকে মন দেয়া যায় যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আব্রাহামিক ধর্মগুলো যে পরিমানে রাজনৈতিক বৌদ্ধ ধর্মটা আসলে অতটা রাজনৈতিক ধর্মে পরিণত হতে পারে নাই বা রাষ্ট্র ক্ষমতার সাথে যে তাদের সম্পর্ক যেমন ধরেন খ্রিস্টানিটির উদ্ভব বিকাশ এটা নিয়ে যদি আপনি একটু পড়েন তাহলে দেখবেন যে খ্রিস্টানিটি খুব ঘনিষ্ঠভাবে রাজনীতির সাথে যুক্ত ছিল সে শুরু থেকেই এবং রাষ্ট্র ক্ষমতা দ্বারা রাষ্ট্র ক্ষমতা দ্বারা আসলে জনগণকে শাসন করা দীর্ঘদিন ধরে শাসন করা এবং ক্রুসেড করা বিশেষ করে ক্রুসেট করা যে ধর্মযুদ্ধ যে অন্য দেশ অন্য মানুষকে ধর্মান্তরকরণ অন্য দেশ বিজয় এই জিনিসগুলা খ্রিস্টানিটির ভিতরে শুরু থেকে ছিল আর ইসলামের ভিতরে তো এই জিনিসটা আরো ভয়ঙ্কর ভাবে আছে তো এই দুইটা ধর্ম বিবেচনা করলে আমরা দেখতে পাই যে গৌতম বুদ্ধ কখনো সেইভাবে ধর্মযুদ্ধ করা বা ধর্ম না মানলে হত্যা করা বা প্যাগান সংস্কৃতি ধ্বংস করা এই সমস্ত কোনো বক্তব্যই দিয়ে যান নাই এবং সেই সমস্ত কারণে গৌতম বুদ্ধের পরে বৌদ্ধ ধর্মটাকে যারা রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন তারা কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছেন এটাকে রাজনীতির সাথে যুক্ত করতে কিন্তু সেটাও কিছু মানুষ মেনে নিয়েছে কিছু মানুষ আবার আবার মেনে নেয় নাই কারণ অনেকে মূল আদর্শ অনুসরণ করেছেন তারা আর ধর্মকে ওইভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চান নাই তো এই সমস্ত জায়গা এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বৌদ্ধ মঠ গুলাতে আমরা দেখতে পাই সেখানে জ্ঞান চর্চা বেশি হতো এবং আপনি যদি একটা ইসলামিক মাদ্রাসাতে আপনি তাকান তাহলে দেখবেন সেখানে আহ ইসলামিক পড়ালেখার পাশাপাশি যুদ্ধ যুদ্ধের ময়দানে তারা কিভাবে মারামারি করবে সেই জিনিসগুলো শেখানো হয় এবং কাফেরদের কিভাবে আহ ট্যাকেল করবে সেই বিদ্যা গুলো শেখানো হয় তো এই সমস্ত জায়গা থেকেই বোঝা যায় যে বৌদ্ধ ধর্মটা আসলে এতখানি মানে আক্রমণাত্মক ছিল না বা দমনমূলক ছিল না এবং সেই সাথে আরো এই আরো বিষয়টা হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্ম দ্বারা লোকেরা যুগে যুগে নির্যাতিত হয়েছেন এবং আমরা যেখানে ছিলাম বাংলাদেশ বাংলাদেশ থেকে মোটামুটি উচ্ছেদ করা হয়েছিল ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা তো এরপরে আসলে আহ গৌতম কয়েক জায়গায় শাসন ক্ষমতার সাথে যুক্ত হয়েছে কিন্তু বেশিরভাগ জায়গায় তারা একটু মানে শান্তিবাদী ভাব নিয়ে বসেছিল তো এখন আপনি এই দিক দিয়ে বিবেচনা করলে যে যে আপনি এখন গৌতম জায়গাটা দিচ্ছেন সেই জায়গাটা দেওয়ার কারণটা হচ্ছে বুদ্ধের মানবতাবাদী এবং একই সাথে আপনার এটাও মেনে নিতে হচ্ছে বৌদ্ধ ধর্মটা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে এই দুইটা আমার ধারণা এই দুইটা পরস্পর মানে এটাকে কি বলে পরস্পর বিপরীত যে আপনি যত আক্রমণাত্মক হবেন আপনার ধর্মটা তত স্প্রেড করবে যত ভায়োলেন্ট হবেন তত আপনার ধর্মটা স্প্রেড করবে আর আপনি যত শান্তিবাদী হবেন তত আপনি আসলে পেছনের দিকে যাবেন আপনার সংখ্যা কমতে থাকবে কিন্তু আবার লোকে আবার ওই লোকটাকে ভালো বলবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন বলুন আচ্ছা তাহলে কি আলোচনা শেষ হয়েছে হ্যাঁ শেষ শেষ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ভালো থাকবেন তাহলে শুভকামনা রইল হ্যাঁ ভালো থাকবে আচ্ছা এখন আমার মুমিন ভাইদের ভাইদেরকে কাউকে যুক্ত করি দেখি মুমিন ভাইয়েরা যারা আছেন তারা অনুগ্রহ করে মুমিন ভাইদের জন্য অপেক্ষা করছি রাজু আহমেদ রাজ আপনার এখানে ভিডিও অপশনটা নাই আপনি বোধহয় ল্যাপটপ দিয়ে দেখছেন মোহাম্মদ এনামুল দেখি আপনাকে মোহাম্মদ এনামুল আপনি

ভুল ভুল বুঝেছেন কারণ আমি কখনো কাউকে নাস্তিক বানাই না বা নাস্তিক হতে বলিও না আপনি একদম ভুল জায়গায় এসেছেন আচ্ছা তাহলে আপনার সাথে একটু কথা বলি ওয়েট আগে একটা শার্ট পরেন ভাই আগে একটা শার্ট পরেন জামা পরেন একটা একটা টি-শার্ট বা শার্ট পরেন আ T-shirt বা পরে আসতেছি ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন আবার ফোন রেখে দেন না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু দ্রুত বলবেন কারণ এত সময় দিতে পারবো না তো দ্রুত বলবেন সাজ্জাদ হোসেন তানিন লিখেছেন মজা হবে এটা পুরাই চিকেন আচ্ছা

মিশরে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে বলা হয় মমি মানে আমরা যেটাকে মানে ফেরাউন হিসাবে জানি ফেরাউন বলে আচ্ছা আপনি কি ফেরাউন শব্দটার মানে জানেন ভাই হ্যাঁ রাজাদের মানে মিশরের ওইকালীন রাজাদের ফেরাউন বলা হতো ফারাউন বলা হতো হ্যাঁ এখন আপনি কি বলতে পারেন যে এই সেই কত নম্বর ফারাউন তিনি ছিলেন আপনারা যে ফারাউনকে দাবি করছেন এবং যার মমি পাওয়া গেছে দাবি করি আমি 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 মানে বড় বড় আলেমদের কাছে শুনছি এই জন্য আপনাকে আমি প্রশ্ন করলাম যে আপনাদের মতামত কি আমি শুধু জানার জন্য আমি তো বলি না যে এটাই যে ফারাউন 100% শিওর এরকম কিছু বলি না ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি বলে দিচ্ছি ফারাউনদের মধ্যে একজন ছিলেন একটা ইয়া ছিল ধারা ছিল রামেসিস হুম হ্যাঁ রেমেসিস বা রামেসিস হ্যাঁ এখন আপনি যে যার কথা বলছেন মমিটার কথা বলছেন মোল্লারা দাবি করে যে সেই ফেরাউনটা হচ্ছে হজরত মুসা সালামের সময় ছিল ঠিক আছে এখন তারা দাবি করে আল্লাহর কুদরতে সেই ফেরাউনের শরীরটা অক্ষত অবস্থায় আছে আল্লাহর কুদরতে হুম কিন্তু সেই মমিটা পরীক্ষা করে দেখা গেছে পৃথিবীর সব মমি পরীক্ষা গেছে সবগুলো পরীক্ষা করে দেখা গেছে যে সেই যেন না যায় তার জন্য মিশরের মানুষেরা তাদের শরীরে কিছু কেমিক্যাল ব্যবহার করেছিল কেমিক্যাল ব্যবহার করে সাদা কাপড় দিয়ে এভাবে পেঁচিয়ে রেখেছিল ঠিক আছে সে তারা এই প্রযুক্তিটা আবিষ্কার করেছিল যে এই কেমিক্যাল গুলা ব্যবহার করা হলে মানুষের শরীরে পচন ধরে না শরীরে পচন ধরে কিন্তু অনেক বছর ধরে সেটা সংরক্ষণ করা যায়। আপনি যদি গরুর মাংস কিনে রাখেন। তাহলে অনেক দিন পর্যন্ত সেই জিনিসটা গরুর মাংসটা আপনি খেতে পারবেন কিন্তু যদি আপনি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিছুদিন পরে সেটাতে পচন ধরবে বা আপনি যদি বাসায় রেখে দেন তাহলে কিছুদিন পরে পচন ধরবে এই যে ডিপ ফ্রিজে রাখাটা এটা হচ্ছে এক ধরনের মেকানিজম যে মেকানিজমটা আপনি ব্যবহার করলে আপনি অনেকদিন সেইটাকে সংরক্ষণ করতে পারেন এই জিনিসটা সংরক্ষণের আরো অনেকগুলো পদ্ধতি আছে এই জিনিসটা সংরক্ষণের আরো অনেকগুলো পদ্ধতি মানে ওই সময় পর মানুষ ওটা মানে একটা আধুনিক একটাই বের করে বলছিল মানে অনেক বড় একটা ওই সময় ওনারা যে জিনিসগুলা যে কেমিক্যালগুলা পেয়েছিলেন সেই কেমিক্যালগুলা দিয়ে ওনারা এই জিনিসটা বানিয়েছিলেন ঠিক আছে এবং এই মমিটা কেন করা হতো আপনি বিজ্ঞানীরা মনে হয় ওই কেমিক্যালটা আর এখনো পাইনি হ্যাঁ খুঁজে পেয়েছে তো সেই কেমিক্যাল অনেক আগে পাওয়া গেছে যে যে শরীরে যে কেমিক্যালগুলো দেয়া হতো হ্যাঁ সেই কেমিক্যালগুলো অনেক পুরনো কেমিক্যাল অনেক পুরনো জিনিস এই জিনিসগুলো মানুষ অনেক বছর আগে থেকে জানে কিভাবে মাংস সংরক্ষণ করতে হয় কিভাবে মমি সংরক্ষণ করতে হয় এগুলো মানুষ অনেক আগে আগের কাল থেকে জানে খ্রিস্টের পূর্ব থেকে জানে এই জিনিসগুলো ওইটা নাকি খ্রিস্টের জন্মের আগে থেকে জানে এই লাশটা নাকি হ্যাঁ তো এই লাশটা নাকি উনিশশো না উনিশশো না উনিশশো সালের কিছু আগে পাওয়া গেছে তাহলে আচ্ছা আমাকে একটু বলতে দেন তাহলে আমি একটু বিশ্বাস করি কথাটা তো উনিশশো সালে সেই মমিটা পাওয়া গেছে মিশরের একটা পিরামিডের মধ্যে হুম মিশরের একটা পিরামিডের মধ্যে সেই সময় যে কাজটা হতো যে একজন মানুষ মারা ওদের রাজারা মারা গেলে ওদের farao-রা মারা গেলে ওদের ধর্মবিশ্বাস ছিল এরকম যে ওরা যদি মৃত্যুবরণ করে তাহলে অনেক বছর পরে তারা আবার জীবিত হয়ে উঠবে এই কারণে ওদের মৃত দেহের সাথে অনেকগুলো খাবার দাবার এবং সোনা দানা একসাথে রাখা হতো রেখে তাদের শরীরটাকে মমিটকরণত করে মানে ভিডিওতে মমিটকরণত করে আচ্ছা আপনি নিশ্চয়ই দেখেছেন তাহলে আপনি একটু পোল দাও এগুলা জানতে পারবেন আমি বলছি না কি মিথ্যা বলছি আপনি একটু আপনার কথা আপনার কথাগুলা ঠিক আছে মানে আপনি যেগুলো বলছেন আপনি মানে নিজে থেকে বানাই বলতেছেন আপনি হয়তো বা কারো থেকে মানে শুনেই বলতেছেন আমি সেটা বুঝছি আমি এগুলো পড়েছি আমি এগুলো পড়েছি পড়ে তারপর আমি জেনেছি আপনাকে আমি বলে বলি তো এই কারণে তাদের শরীরটাকে মমিতে পরিণত করা হতো কিন্তু ইসলাম ধর্মের যে কাহিনীটা সেই কাহিনীটা হচ্ছে নদী পার হওয়ার সমুদ্র পার হওয়ার সময় মূসা যখন সমুদ্রকে দুই ভাগ করে ফেলছে তারপরে মূসা যখন যাচ্ছিল এরপরে মুসা পার হয়েছে তখন ফারাওয়ার সৈন্যদল সমুদ্রের মাঝামাঝি পর্যন্ত গেছে তারপরে সমুদ্র আবার চলে আসছে এবং ফারাউনের শরীরটা সমুদ্রে ভেসে গেছে হুম এখন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই মমিটা যেটা পাওয়া গেছে সেটা কিন্তু পাওয়া গেছে পিরামিডের মধ্যে এটা কিন্তু সমুদ্রে পাওয়া যায় নাই এক নম্বর কথা এইখানে যে চালাকিটা করা হয়েছে একজন ইসলামিস্টদের টাকা খাওয়া একজন ডাক্তার আছে সার্জন আছে তার নাম ডক্টর মরিস বুকাইলি সেই লোক করেছে কি পিরামিডে পাওয়া যাওয়া সেই মমিটাকে পরীক্ষা করে উনি বলেছেন যে এই মমির ভিতরে যেহেতু লবণ পাওয়া গেছে তার মানে এই মমিটা সমুদ্রে ছিল কিন্তু এই মমিটা কিন্তু সমুদ্রে পাওয়া যায় না এই মমিটা পাওয়া গেছে আছে পিরামিডে ঠিক আছে এবং যে লবণটা পাওয়া গেছে সেইটা কিন্তু সমুদ্রের সমুদ্রের লবণ না সেই যে লবণটা পাওয়া গেছে সেটা কিন্তু সমুদ্রের লবণ না সেই যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হতো সংরক্ষণের জন্য বডি সংরক্ষণের জন্য তখন লবণ দিতে হতো সেই সেই সাথে ঠিক আছে লবণটা তো এই যে মরিস বুকাইলি যে এই মিথ্যা কথাটা বলেছে এই মিথ্যা কথাটা ইসলামী বিশ্বে বহু 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 প্রচারিত হয়েছে যে সমুদ্রে যেই ফেরাউনের লাশটা ভেসা গেছিল সেই লাশটা পাওয়া গেছে আল্লাহর কুদরতে সেই লাশটা অক্ষত আছে এই মিশরের মিউজিয়ামে সেই লাশটা এখনো আছে কিন্তু এটা এই সবগুলা একদম ডাহা মিথ্যা কথা হম আপনি যদি রামেসিসের মমি কোথায় পাওয়া গেছে সেটা উইকিপিডিয়াতে গিয়ে একটু পড়েন সেটা কোথায় পাওয়া গেছে এবং ডক্টর মরিস বুকেলি এই বিষয়ে কি বলেছে ডক্টর মরিস বুকেলি যে মিথ্যা বলেছে সেগুলো সবকিছু সেখানে বর্ণনা করা আছে এবং এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে গবেষকরা মমিগুলো পরীক্ষা করেছে তারা বলেছে এই মমি কখনোই সমুদ্রে ছিল না ঠিক আছে তাহলে ইসলামিস্টদের যে দাবি সেই দাবিটা হচ্ছে একেবারে মিথ্যা দাবি ডাহা দাহামিথ्ठा কথা এখন আপনি নিজে পড়া লেখা করে জেনে নিতে পারেন আমি যে ইনফরমেশনগুলো দিলাম নিজে আপনি পড়া লেখা করে জেনে নিতে পারেন আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা এবং আল্লাহর কুদরতে এখন পর্যন্ত কোনো লাশ মানে অক্ষত অবস্থায় আছে আল্লাহর কুদরতে এটা সম্ভব না ভাই ঠিক আছে আপনাকে একটা মজার হাদিস পরে একটা আপনাকে একটা মজার হাদিস এই বিষয় একটা মজার হাদিস পরে শুনাই এখানে বলা হচ্ছে হাদিসে বলা হচ্ছে সুনানে ইবনে মাজা হাদিস নম্বর হচ্ছে ষোলোশো ছত্রিশ তাহিদ পাবলিকেশন দশ বাই ষোলোশো এখানে বলা হচ্ছে এই হাদিসটা সহি হাদিস এই হাদিসে বলা হচ্ছে আল্লাহ তালা নবী সাল্লু আলাইসাল্লাম গনের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন ঠিক আছে আবার সুনানে আবু দাউদে বলা আছে পনেরোশো নম্বর হাদিসে এটাও সহি হাদিস এখানে বলা আছে আল্লাহ তালা জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন মানে কোন নবী শরীর জমিন ভক্ষণ করতে পারবে না হারাম জমিনের জন্য মাটির জন্য হারাম নবীদের শরীর ভক্ষণ করা ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারি যে এই যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার এক লক্ষ চব্বিশ না দুই লক্ষ চুয়াল্লিশ হাজার যে নবীর আছে তাদের শরীরকে জমিন ভক্ষণ করতে পারবে না তাই না তারা এখন অক্ষত অবস্থায় আছে হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন এই যে এই দুইটা সহি হাদিস পরে আমরা জানতে পারি যে কোন নবী রাসূলের শরীরকে এখন পর্যন্ত মাটি খাইতে পারে নাই নষ্ট করতে পারে নাই পচন ধরাইতে পারে নাই তাই না এখন আপনাদের হাতে কিন্তু খুব সহজ একটা পদ্ধতি আছে ইসলাম যে সত্য এটা প্রমাণ করার খুব সহজ একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হইল পৃথিবীতে যে কোনো একজন নবী রাসূলের কবরটা খুইরা ওই লাশটা দেখায় দেন যে কোনো একজনেরটা দেখায় দিলেই হবে দেখাই দিলে আমরা বুঝতে পারবো যে এই লোকটার শরীর তক্ষত অবস্থায় আছে তার মানে আল্লাহর মজে যা আল্লাহ কি কুদরত আল্লাহর আল্লাহর কুদরত আমরা সাথে সাথে দলে দলে মুসলমান তো হয়তো এটা আল্লাহ নিষেধ করছে যে এটা দেখানো যাবে না এরকম পারে যেহেতু আমি এত লক্ষ এত লক্ষাধিক লক্ষাধিক নবী রাসূল ছিল দুই একজন ভাই দুনিয়াতে এত লক্ষাধিক নবী রাসূল ছিল পৃথিবীতে এত মাটি খোঁড়াখুঁড়ি হয় সব জায়গায় ভাই পৃথিবীতে এত লক্ষাধিক নবী রাসুল ছিল এত মাটা মাটি খোরা করি হয় ডায়নোসর ফসিল পর্যন্ত পাওয়া গেছে পৃথিবীতে ডায়নোসর এর ফসিল আপনি বোঝেন জুরাসিক পার্ক সিনেমাটা দেখেছেন ডায়নোসর যে ফসিল পাওয়া গেছে ব্রিটিশ মিউজিয়ামে যে ডায়নোসর এর ফসিল গুলো আছে সেগুলো দেখেছেন আপনি টিরেক্স এর টিরেক্স এর মনে হয় যে দুই একটু দেখছিলাম মানে মানে তার হাড়গোড় এই আর কি হ্যাঁ হাড়গড় পাওয়া গেছে দেখেন পৃথিবীতে কিন্তু অনেক কিছুর হাড়গড় পাওয়া গেছে অনেক প্রাচীন প্রাচীন প্রাণীর হাড়গড় পাওয়া গেছে কিন্তু ভাই বিজ্ঞানীরা এখন পর্যন্ত এত খরাকurik করেও ওইগুলা নাকি নবী শরীর আচ্ছা শরীর খুঁজে পাইল না এই যে লক্ষাধিক নবী ছিল লক্ষাধিক নবী রাসুল ছিল এদের কারো শরীর এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না আচ্ছা

এটাকে বলা হয় ফসিল ফসিল মানে কি আপনাকে যদি আমি একটু আপনি যদি আপনারা যদি সময় থাকে তাহলে আপনাকে আমি বুঝিয়ে বলতে পারি ফসিল জিনিসটা কি ফসিল জিনিসটা একটা স্পেশাল জিনিস ফসিল জিনিস আচ্ছা আপনাকে আমি মানে এখান থেকে আচ্ছা আহ ফসিল হচ্ছে প্রাণী বা উদ্ভিদের পাথরে পরিণত হয়েছে এমন ধরনের বস্তু হুম এটা হচ্ছে যেমন ধরেন আহ মানে মাটির নিচে লাভা আছে এই জিনিসটা তো আপনি জানেন যে মাঝে মাঝে আগ্নেয়গিরি অগ্ন উৎপাত হয় আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় আহ পাহাড় থেকে লাভা বের হয় এই জিনিসটা তো জানেন আপনি হ্যালো 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 হ্যাঁ আপনি কি এটা জানেন যে মাটির নিচে যে লাভা আছে সেই জিনিসটা কি আপনি জানেন কেটে দিলেন চলে গেলেন আচ্ছা শামীম আহমেদ দেখি ওনাকে শামীম আহমেদ আপনাকে যুক্ত করেছি শামীম আহমেদ আপনাকে যুক্ত করেছি না যুক্ত হচ্ছেন না ভাই যারা যুক্ত হবেন না তারা রিকোয়েস্ট দিয়ে না মোহাম্মদ আজাদ হোসেন রানা দেখি মোহাম্মদ আজাদ হোসেন রানা এমডি ইনসাফ রহমান দেখি রহমান। আপনাকে যুক্ত করেছে আপনি দেখে থাকলে যুক্ত হন এমডি ইনসাফ রহমান আপনাকে যুক্ত আপনি দেখে থাকলে যুক্ত হন আচ্ছা স্বপ্ন রয়া লিখেছেন ফসিল সম্পর্কে বলেন ভাই আপনি ফসিল সম্পর্কে একদম অনেক আর্টিকেল পাবেন আপনি একটু গুগলে সার্চ করলে অনেক আর্টিকেল পাবেন এখন আর তাহলে সময় নষ্ট না করি ফসিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এটাকে বলে জীবাশ্ম এটা হচ্ছে গিয়ে পাচারে পরিণত হয় কিছু কিছু প্রাণী মানে কোন একটা ঘটনা ঘটলে আচ্ছা ইনসাফ রহমান আপনাকে যুক্ত করেছে আপনি যুক্ত হচ্ছেন না ইনসাফ রহমান আপনাকে যুক্ত করেছিলাম আপনি যুক্ত হচ্ছেন না আপনি আমার সময় নষ্ট করলেন কয়েক সেকেন্ড

আসে নাই নাকি আপনাকে আরেকবার ট্রাই করলাম আরেকবার চেষ্টা করলাম ইনসাফ রহমান আপনাকে আরেকবার চেষ্টা করলাম আপনি দেখেন আপনার কাছে এসছে নাকি ইনসাফ রহমান আপনাকে আরেকবার যুক্ত করেছে আপনি দেখে থাকলে যুক্ত হন না দেখে থাকলে আপনি যদি না পান রিকোয়েস্ট না পেয়ে থাকেন তাহলে এখানে একটা কমেন্টে লেখেন আপনার কাছে রিকোয়েস্ট আসে নাই আচ্ছা request কেন আসছে না আমি বুঝতে পারছি না request তো যাওয়ার কথা ফরহাদ আহমেদ দেখি ফরহাদ আহমেদ আপনাকে যুক্ত করেছি হ্যালো ফরহাদ আহমেদ শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো ফরহাদ আহমেদ আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো অতি ভাই হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন আপনি হ্যালো ফরহাদ আহমেদ শুনতে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছি না আচ্ছা ওকে

এখন শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ওকে ঠিক আছে আমি আসলে কয়েকটা প্রশ্ন রেডি করে রেখেছিলাম হ্যাঁ একটু আমাকে আরেকটা আর আরও একটু টাইম দিলাম সেটা বের করে আচ্ছা ঠিক আছে পেয়ে গিয়েছি ভাই আমি আসলে আজকে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জয়নাবের সাথে মুহাম্মদের সম্পর্ক সম্পর্কে যে কিভাবে তার কিভাবে মানে সেই জিনিসটা মানে একটা লেখায় যে মানে তার ছেলে বালক ছেলে কখনো নাকি পুত্রের মর্যাদা পেতে পারে না হ্যাঁ আর তার তার wife কে নাকি বিয়ে করা যায় হ্যাঁ আর যেহেতু জয়নব নাকি মুহাম্মদের ফুফাতো বোন ছিল হ্যাঁ ওই হিসেবে নাকি ফুফাতো বোনকে নাকি বিয়ে করা যায় তো মুহাম্মদের বিয়েটা নাকি জায়েজই হ্যাঁ তো আমি এই ব্যাপারে ভাই একটু কনফিউশন আছি তো এই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছিলাম সেই সময় পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করাটা সেই তৎকালীন আরব সমাজেই একটা বাজে ব্যাপার বলে অনৈতিক ব্যাপার বলে গণ্য হয়েছিল এবং এটা নিয়ে সাহাবিদের মধ্যেই অনেক কানাঘুষা হয়েছিল যে এটা কি এটা মানে মোহাম্মদ এটা কি করতেছে এটা তো ঠিক না হুম তো পরবর্তীতে আল্লাহর আয়াত নামিয়ে মোহাম্মদ সেই সাহাবীদের মুখ বন্ধ করেছিল এবং জয়নবকে বিয়ে করেছিল এবং জয়নবকে জানবের সাথে আগেও আগেও একবার জয়নবকে জয়নব জয়নবের সাথে দেখা সাক্ষাৎ আগেও হয়েছিল মোহাম্মদের এবং মানে যে কাহিনীটা জানা যায় সেই কাহিনীটা হচ্ছে যে একদিন অপ্রস্তুত অবস্থায় জয়নবকে মোহাম্মদ দেখে ফেলে দেখে ফেলে জায়দের বাসায় ঘুর যায় তখন অপ্রস্তুত অবস্থায় জয়নব দেখে এবং এরপর থেকে মোহাম্মদের মনে নানা ধরনের মানে চিন্তা চিন্তা শুরু হয়েছে যে কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায় তারপরে এটা মানে এটা নিয়ে একটা আলাদা আলাদা লাইভ করা যায় পুরো বিষয়টা নিয়ে আমাদের তথ্য প্রমাণ নিয়ে তথ্য প্রমাণ সহ আমরা এটা নিয়ে আলাপ করতে পারি একদিন তাহলে আপনি একদিন আমাদেরকে যা দেন যে আমরা মানে সেই সম্পর্কিত রেফারেন্স গুলো একত্রিত করে আমরা এটা শুধু এই টপিকের উপর একটা লাইভ করি যে জয়নবের বিয়ে জয়নবের সাথে বিয়ে কারণ এখন আমার কাছে হাতের কাছে সেই রেফারেন্স গুলো নাই

হুজুর কেবলা এটা nastiko.com এ পাবেন এই গল্পটা আচ্ছা ঠিক আছে আর আর একটা আর কয়টা ব্যাপার ছিল হ্যাঁ জাফর হচ্ছে যে আপনার সাথে আমি আরেকবার লাইভে আসছিলাম হ্যাঁ আমার সৌভাগ্য হয়েছিল হ্যাঁ ওই দিন আমি আপনার সাথে দেন হ্যালো হ্যালো হ্যালো

মানুষের অনুভূতি জাগ্রত হবে বারো তেরো বছর থেকেই হ্যাঁ কিন্তু মানুষ বিয়ের আগে হ্যাঁ আমি কোনো স্ট্যাক্সেস পার্সন না হ্যাঁ ওট তাও দেখা গেছে যে অনেকেরই ইচ্ছা হইতেই পারে বিয়ের আগে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অনেক কিছু করার হ্যাঁ তার পার্টনার সাথে হ্যাঁ কিন্তু দেখা গেছে যে আমাদের ধর্মে বিয়ের আগে কিছুই করা যাবে না এই type ব্যাপার কিন্তু আমরা মানে আমাদের ধর্মে অনেক কিছুই দেখি যে বিয়ের আগে দাসীর সাথে অনেক কিছু করা যায় যুদ্ধ বন্দিনীর সাথে অনেক কিছু করা যায় ওইগুলো আবার হালাল আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই যদি আপনি আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই যে আপনি যদি ধরেন আপনার girlfriend সাথে যদি প্রেম করতে চান তাহলে আপনি জিহাদ ঘোষণা করবেন

কিন্তু ভাই পরে পুলিশ তো আবার ঠিকই আমাকে ধরে নেবে ইসলামিক কান্ট্রি বা বাংলাদেশ কোন মানে বাংলাদেশের রাষ্ট্র কি এগুলো তো পুলিশরা দেখবে না কিন্তু ঠিকই রেপিস্টগুলো ধরে নেবে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ মানে আমাদের ধর্মের অসঙ্গতিগুলো দেখেন মানুষ না খেয়ে থাকতেছে আমাদের এলাকায় কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারণায় ঘোষণা দিচ্ছে যে প্রত্যেক এলাকায় একটা করে মসজিদ করে দেওয়া হবে হ্যাঁ এখনো ভাই দেখেন দেশে এত তো মানুষ মানে রেজিস্ট্রেশনে থাকে রেল স্টেশনে থাকে রাস্তায় থাকে ফুটপাতে থাকে রাতে তাদের থাকার জায়গা নেই কিন্তু যে দেশে মানে শুক্রবার বাদে একটা অক্তের মধ্যে মসজিদে দর্শন মানুষ দেখা যায় না সেই দেশের মধ্যে প্রতিটা এলাকায় এমনিতেই আমাদের দেশে মসজিদের অভাব নেই হ্যাঁ এর মধ্যে প্রতিটা এলাকায় আরো নতুন করে একটা করে মসজিদের কি দরকার কারণ মসজিদে কিন্তু এমনিতে মানুষ কি থাকতেও পারে না রাতে এমন হয়তো যে আমাদের মসজিদ গুলাতে যার যাদের থাকার জায়গা নাই তাদেরকে একটা জায়গা করে দেওয়া হইতেছে রাতে থাকার জন্য শুক্রবারে যেই টাকা উঠতেছে যেই দান খায়ত উঠতেছে তার থেকে তাদেরকে খাওয়ানো হচ্ছে এক বেলা হ্যাঁ এমন কিন্তু হচ্ছে না এটা কিন্তু মানে যাইতেছে পুরা মুসল্লিদের হাতেই এখন এই বিষয়ে এই বিষয়ে আমরা অনেকবার বলেছি যে মসজিদ কে অন্তত খুলে দিন রাত্রে বেলা যেন গরিব মানুষ এখানে ঘুমাতে পারে

মানে অনেক কিছুই করতে পারে যারা খুনি rapist তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে কিন্তু একটা মানে মেয়ে period নিয়ে মসজিদ বা তার আশেপাশে গেলে সেটা খুব বাজে পরে একবার ছোটবেলা আমি মসজিদে আমার মা খালো আল্লাহ উনি ধর্ষক এদেরকে থামাচ্ছে না পিরিয়ড হলে একটা মেয়ের তখন আল্লাহর কোরআন মাথা খারাপ হয়ে হ্যাঁ যেটা খুব নরমাল একটা ব্যাপার পরে একবার খুব ছোটবেলা আমার একটা শেয়ার করি হ্যাঁ যে খুব ছোটবেলা আমার মা আমাকে আর আমার বাসার এক এক কাজ মহিলা ছোট ছিলাম তো আমাকে আর মহিলাকে একসাথে যে কিছু খাবার দিয়ে আসতে মানে রান্না করা খাবার পরে আচ্ছা দিয়ে আসতে গেলাম খাবার দেওয়ার সময় আমি মসজিদের ভেতরে গেলাম আর আমাদের ওই ভুয়া মসজিদের বাইরে ছিল মানে খালা মসজিদের বাইরে ছিল তখন হুজুর আমাকে জিজ্ঞেস করলো যে মেয়েদের তো অনেক কিছু হয় আপনাদের আহ ইয়ে কিন্তু ঢুকতে মানা করে মসজিদের যেন না ঢুকে আর সে কি ভালো মতো ইয়ে করে রান্না করছে অজু করে নাকি রান্না করতে হবে আমাকে এই টাইপের কথাবার্তা জিজ্ঞেস করতেছিল একদম ক্লিয়ারলি খেল নাই বাট আমার মানে তখন তার কথাটা আমার খুবই বাজে লাগছে মানে একটা নারীকে কিভাবে মানে এত ছোট করে মানুষ কথা বলতে পারে এই মানুষের রান্না আল্লাহই জানে কেমন না কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই দেখা গেছে আমার মা বা আমার ফ্যামিলি মেম্বাররা মানে কখনোই এত হিউমিলিয়েশনের পরেও মানে স্বীকার করতে চাই না যে এই ধর্মে ধর্মটা খুব ভালো এটা নিয়ে তারা থাকবে এই ধর্ম এই ধর্মই মানবে হ্যাঁ এটাই এগুলোই এই জানতে চাচ্ছিলাম আর হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন আমি না হলে মুমিনদেরকে একটু অগ্রাধিকার দেই আসলে হ্যাঁ ভাই আমার আর একটা মিনিট টাইম লাগবে হ্যাঁ দেখা গেছে আমি ওই ওয়েবসাইট থেকে ভাই আপনার ওয়েবসাইট থেকে আমি কয়েকটা বই নামাতে চাচ্ছিলাম হ্যাঁ বাট ইংরেজি বইগুলা লিংক আমার ফেসবুকে চল হ্যাঁ হ্যাঁ ইংরেজি বইগুলা লিংকে একটু সমস্যা আছে ভাই আমি খুবই দুঃখিত এই জন্য আমরা খুবই দুঃখিত ইংরেজি বইয়ের সাথে সমস্যা হয়ে গেছে আমরা অচিরেই সেই জিনিসগুলা ঠিক করব কয়েকদিন সময় সময় দিলে আমরা ঠিক ঠিক আছে ভাই আমি আরেকটা ব্যাপারে পারমিশন চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে আমি নাস্তিক্য ডট এর পিডিএফ ভার্সন নিয়ে কাজ করতে চাচ্ছিলাম তো এটা কি পিডিএফ কোন ভার্সন কি বানাতে পারি কিনা পিডিএফ ভার্সন আপাতত বানানোর দরকার নাই কারণ আমরা চাই যেন আমাদের ওয়েবসাইটে মানুষ বেশি বেশি আসুক পিডিএফ থাকলে আসলে ওয়েবসাইটে মানুষ তেমন আর ঢুকবে না আপনি বরঞ্চ এইটার জন্য পিডিএফ তৈরি করার জন্য আপনার যে পরিশ্রমটুকু করতে হবে সেই পরিশ্রমটুকু যদি আপনি আমাদেরকে দেন আমাদের কিছু প্রজেক্ট আছে যেমন ধরেন যে হাদিস কোরআন হাদিস হাদিস সংগ্রহ সংগ্রহ সেখানে যে আমরা একটা ডেটাবেস তৈরি করেছি এই কাজটুকু যদি এখানে করেন তাহলে সেটা আরো ভবিষ্যতের জন্য আরো ভালো কাজের হবে হ্যাঁ তথ্য ভান্ডার অথবা যে প্রশ্ন আছে প্রশ্ন উত্তর সমূহ আছে সেখানে মুমিনরা সাধারণত যে প্রশ্নগুলা করে সেগুলাও যদি সংগ্রহ করে দিতে পারেন ওই কমেন্টে গিয়ে লিখে আসেন তাহলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে আমাদের তাহলে একটা ডেটাবেস যেন হয় এবং ডেটাবেসটা যেন অনেক বছর পর্যন্ত টিকে থাকে অনেক বছর যেন আমরা সেখান থেকে শুধু লিংক দিয়ে দিলেই যেন আমাদের কাজ হয়ে যায় এইটা করাটা আমাদের জন্য এখন বেশি জরুরি ঠিক আছে ঠিক আছে আমি যতটুকু পারি আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করব যেন আমি এই কাজটা করতে পারি আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা এখন ঠিক আছে ভাই মুমিন ক্যাট হ্যাঁ ভাই আপনার জন্য শুভকামনা আচ্ছা ভাই ওকে ভাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর কাকে যুক্ত করব আপনারা যদি এখানে কমেন্ট একটু লেখেন যে আপনারা মুমিন ভাই এখানে মুফতি আব্দুর রহমান লিখেছেন আমি প্রভাবশালী রাজনীতিবিদ আমি আপনাদের মত নাস্তিকদের বনকে নিয়মিত জব্দ ভাই আপনার মুখের কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি একজন খাঁটি মুমিন মুসলমান এবং আপনি হচ্ছেন হযরত মুহাম্মদের উম্মত খুবই খুবই অসাধারণ আচ্ছা শাহিন আলম শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতে পাইতেছি হ্যাঁ ভাইয়া শুনতে পাইতেছি আমি হ্যাঁ ভাই আপনাকে দেখা যাচ্ছে না আপনার চেহারাটা দেখা যাচ্ছে না লাইটের পিছনে তো আপনি চেহারাটা দেখানো দেখা যাচ্ছে না আপনি একটু সামনে আসেন তাহলে দেখতে পাই হ্যাঁ দেখতে পাইতেছি ভাই আপনি একটু উঠে বসবেন এবং একটা জামা পরে আসবেন আচ্ছা একটু ওয়েট করেন মুফতি আব্দুর রহমান অত্যন্ত গালিগালাজ করতেছেন এবং তুমি যকন্য ভাষা বুঝতে পারছি আপনি যে হযরত মুহাম্মাদের উম্মত এটা বোঝা যাচ্ছে আমরা বুঝতে পেরেছি ভাই আপনি কার উম্মত হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই বলেন এবার শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলেন এবার তামার তমন কস বলার মত নাই আমি এবং আমার পরিবারের সকলে মুসলমান এবং আমি একদম সেরকম মুসলমান আমি আপনার অনেক ভিডিও দেখেছি এবং অনেক ভিডিও আমি অনেকক্ষণ থেকে দেখতেছি আপনাকে আমার শুধু প্রশ্ন যে পৃথিবীতে এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে কোনো কিছু ছাড়া তৈরি কিভাবে সম্ভব বলতে পারেন যে আমাকে বলতে দেবেন তারপর আমাকে আপনি বলবেন আচ্ছা এত সুন্দর সাগর নদী নালা পৃথিবী মানে কোন কিছুতে মানুষ মানে কোন লক্ষ যদি কোন ব্যক্তি বা কর্তা যদি না থাকে তে কিভাবে সম্ভব এগুলো সৃষ্টি করে বলেন তো আমার শুধু এটা আমাকে খুব ভালোমতন বোঝাই দিবেন যে আমি কিন্তু সেরকম মুসলমান আমি কিন্তু আমি আমার মন প্রাণ আমি সম্পূর্ণ দিয়ে উজাড় করে আমি আমার নবী এবং আমার আল্লাহকে আমি ভালোবাসি কিন্তু আপনারা খুব ইসলাম ধর্মকে নিয়ে খুবই রকম বাজে বাজে মন্তব্য করেন আমার খুবই খারাপ লাগে কিন্তু আমি কোনোদিন গালা গালাজ করি নাই আপনি আপনার আমি অনেক ভিডিও দেখছি আপনার আমি কিন্তু আমার মনে নাই যে কত কল ভিডিও দেখছি অনেক ভিডিও দেখছি ইউটিউবে আমার খুবই খারাপ লাগে যে আপনারা আমার নবীকে নিয়ে তারপরে আছে নবী সম্পর্কে অনেক বাজে বাজে কমেন্টস আপনি নূর নূর ইসলাম জানে কি তা মুফাসিল ইসলাম অনেকজন দেখি যে খুবই খারাপ লাগে বুঝছেন যে আমার নবী এবং আমাদেরকে নিয়ে যে আপনারা এরকম করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এই প্রশ্ন প্রথম প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি তার আগে আপনি আমাকে একটু বলেন যে আমি হযরত মোহাম্মদ কে কি গালি দিয়েছি সেটা একটু আমাকে একটু বলেন কবে কি গালি দিয়েছি আমি আপনি না আপনি কখনো কুত্তার বাচ্চা বলেছেন আপনার না 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 আপনার যখন নূর নুরা এই যে ওন্ডারস নূর ইসলামের জন্য কি কয়েকদিন আগে মানে ধরা খাই ই হলো এক গ্রেফতার হয়েছিল উনি মুভার ছিলেন ইসলাম তারপরে সে কয়েকজন আজ খুবই গালা আপনার নাম বললাম না আপনাদের কথা বলতেছে আপনাদের টাইপে যারা লোক না ভাই তাহলে তো আমি আপনি তো আমার সাথে কথা বলছেন তাহলে আমার কথা বলবেন আমি কখনো হযরত মুহাম্মদকে কুত্তার বাচ্চা শূয়োরের বাচ্চা এগুলো বলেছি কখনো না আপনাকে পাইছি এজন আসি বললাম কিন্তু তাদের সাথে আমি কোনো সময় কানেক্ট হতে পারি না তাই হতে পারি আমি বলে না আর কি ঠিক আছে তাহলে আপনাকে আমি বলছি আপনাকে আমি জানিয়ে রাখছি যে আমি হযরত মুহাম্মদকে কখনো কোনো গালি দেই নাই যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমি আমি জানতে চাইব যে আমি কোন তথ্য প্রমাণ ছাড়া কখনো কাউকে কোনো গালি দেই না যদি আপনার বিরুদ্ধে আমার কাছে তথ্য প্রমাণ থাকে যে আপনি একজন ধর্ষণ করেছেন আপনি তাহলে আমি আপনাকে ধর্ষক বলবো ঠিক আছে কিন্তু আপনাকে আমি কখনোই কুত্তার বাচ্চা বা আপনার মাকে তুলে আমি গালি দেয়া এই ধরনের কাজ আমি কখনো করি নাই আমার ইতিহাসে কখনো এই ধরনের জিনিস নাই আমার আমাকে যারা চেনে আমার ফেসবুকে যারা দেখে আমাকে আমার লেখা লেখালেখি যারা দেখে তারা কখনো এই কথা বলতে পারবে না যে আমি কখনো কাউকে অনর্থক প্রমাণ ছাড়া কখনো কাউকে একটা থাকে যে আপনি যদি আমার কাছে এরকম প্রমাণ থাকে যে আপনি চুরি করছেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একটা চোর বা ধরেন রহিম উদ্দিনের রহিম উদ্দিন একটা চোর আমার কাছে যদি প্রমাণ থাকে তাহলে আমি বলবো কিন্তু প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে কোনো ধরনের গালি গালাজ করি না গালি গালাজ আমার ইসে কখনো আপনি দেখাতে পারবেন না এমনকি আপনি আমাকে গালি গালাজ করলেও আমি তাদেরকে পাল্টা গালি দেই না আমি গালি গালাজ সহ্য করি কিন্তু আমি কখনো কাউকে পাল্টা গালিও দেই না ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই যে আপনি প্রশ্ন করেছেন যে এই যে এত সুন্দর পৃথিবী এত মিঠা নদীর পানি এটা হচ্ছে গিয়ে খোদা খোদার মেহেরবানির কারণে আমরা এগুলা পাচ্ছি তাই না এত সুন্দর পৃথিবী সুন্দর সব সমুদ্র সুন্দর নদী এর মূল সারমর্ম হতেছে এত কিছু কোন কিছুর বিনিময়ে সারা কিভাবে সৃষ্টি সম্ভব আচ্ছা এটাই আর কি ব্যাপার হচ্ছে ধরেন আপনি একটা জঙ্গলে একটা রাস্তা আছে জঙ্গলে অনেকগুলা ঘাস জম জম জমতেছে রাস্তায় জঙ্গলের ভিতরে আপনি দেখবেন অনেকগুলা ছোট ছোট গাছ বা ঘাস এগুলো জন্ম হয়ে থাকে তাই না তাই তো এখন আপনি একটা রাস্তা দিয়ে সব সময় জঙ্গলটা পার হন হেটে হেটে পার হন ঠিক আছে এখন হেটে হেটে পার হন আপনার দেখা দেখি আরো জন মানুষ ওই রাস্তাটা দিয়ে হেটে হেটে পার হওয়া শুরু করলো ঠিক আছে ওই রাস্তাটা কিন্তু আগে খুব ঝোপঝাড় ছিল জঙ্গল ছিল ঠিক আছে কিন্তু আপনারা কি করলেন ওই রাস্তাটার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলেন তো একদিন হাঁটলেন দুই দিন হাঁটলেন পাঁচ দিন হাঁটলেন দশ দিন হাঁটলেন এক বছর দুই বছর পাঁচ বছর হাঁটার পরে দেখা গেল যে আপনারা যে রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তাটা একটা রাস্তার মতো হয়ে গেছে সেই রাস্তাটাতে আর জন্মাচ্ছে না ঠিক আছে সেটা একটা রাস্তার মতো হয়ে গেছে এখন দশ বছর পরে একটা ব্যক্তি সেই রাস্তা হঠাৎ করে ওই এলাকায় আসলো এসে দেখলো কি যে এখানে সুন্দর একটা রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা তখন সে মনে মনে ভাবলো যে আচ্ছা এই রাস্তাটা কে বানিয়েছে কে এমন এই রাস্তার সৃষ্টি করতে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই রাস্তাটা আসলে কেউ বানায় নাই এই রাস্তাটা আপনারা যে দীর্ঘদিন ধরে ছোট 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 পায়ের ছাপ ফেলছেন এই রাস্তাটার উপরে সেই পায়ের ছাপটা দীর্ঘদিন ধরে পড়ার কারণে এখানে যে ঘাসগুলা ছিল সেই ঘাসগুলা নষ্ট হয়ে গেছে মরে গেছে এবং তারা যথেষ্ট পরিমাণ পুষ্টি পায় নাই আরব তাদের পরবর্তী প্রজনমে যেতে পারে নাই আর নতুন করে জন্মাতে পারে নাই কারণ আপনাদের পায়ের চাপে সেগুলো পিষ্ট হয়ে গেছে পিষ্ট হয়ে যাওয়ার কারণে এটা একটা রাস্তার মতো হয়ে গেছে এবং 10 বছর পরে যদি আপনি এই দৃশ্যটা দেখেন তাহলে আপনার কাছে স্বাভাবিকভাবে মনে হতে পারে কোনো একজন মানুষ খুব সুন্দরভাবে এই রাস্তাটা তৈরি করেছে কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে এই রাস্তাটা কেউ সেভাবে পরিকল্পনা করে তৈরি করে নাই আপনাদের হাঁটার কারণে আপনাদের পায়ের ছাপের কারণে আপনাদের বারবার আপনারা পা দিয়ে পারানোর কারণে এই রাস্তাটা অটোমেটিক তৈরি হয়ে গেছে অটোমেটিক যে এমনে এমনে তৈরি হয়েছে তা না মানে হুট করে একদিন মানে জাদু মন্ত্রে তৈরি হয়ে গেল ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ধীরে 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 স্টেপ বাই স্টেপ এই রাস্তাটা তৈরি হয়েছে আপনি হেঁটেছেন আপনার পরিবার হেঁটেছে বা আপনার বন্ধু-বান্ধব হেঁটেছে আপনার এলাকাবাসী হেঁটেছে সবাই হাঁটার কারণেই রাস্তাটা তৈরি হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছেন এই কথাটা কি আপনি হ্যাঁ এখন আমরা যদি পুরা পৃথিবীর দিকে তাকাই পুরো পৃথিবীটা কিন্তু আগে এক একসময় এরকম ছিল না একটা সময় ছিল জ্বলন্ত পিণ্ড ছিল পুরো পৃথিবীটা এটা কি আপনি জানেন যে পৃথিবীটা একটা জ্বলন্ত পিণ্ড ছিল উত্তপ্ত জ্বলন্ত পিণ্ড ছিল এটা কি কিছু হালকা একটু বলা আছে আমি সঠিক ক্লিয়ার না কিন্তু আমি কোরআনে যেটা কোরআনতে পাইছি সেটা হয়তো কোরআনে অত না ই আছে যে বিস্ফোরণ কি একটা ছিল সেটা হচ্ছে আমি সেটা আমি ততটা জানি না আরকি আমি এটা কি করছে ঠিক আছে আপনি যদি আপনি যদি ধরেন আচ্ছা ধরেন আপনি যদি ক্লাস নাইন টেন এর বিজ্ঞান বইটা একটু পড়েন সেখানে আপনি দেখতে পাবেন যে পৃথিবীর বর্ণনা নিশ্চয়ই সেই সমস্ত বই দেয়া আছে যে পৃথিবী কিভাবে একটা উত্তপ্ত একটা পিণ্ড ছিল এক সময় ধীরে ধীরে সেটা ঠান্ডা হয় ঠান্ডা হতে 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 আজকে আজকের যে এই পৃথিবীর অবস্থা সেটা কিন্তু শুরুতে এরকম ছিল না এখনো পুরা পৃথিবীর মাঝখানে জ্বলন্ত লাভা আছে গলা গলা লাভা আছে লাভা কি আপনি জানেন তো হ্যাঁ স্যার লাভা কি লাভা যখন হয় অগ্নিগিরির উৎস লাভা গলা বের হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা বুঝতে পারি যে শুরুতে কিন্তু পৃথিবীর অবস্থা এরকম ছিল কিন্তু ধীরে 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 বিভিন্ন ঘটনার পৃথিবীটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এসছে হুট করে এরকম ঠান্ডা আগে থেকে ছিল না তাই না হুট করে এই যে ঠান্ডা একটা সম্পর্কে না একটু আমি বলি যে ধরেন একসময় পৃথিবীর টেম্পারেচার ছিল অনেক বেশি সেখানে কোনো প্রাণী জন্মাতে পারতো না কিন্তু ধীরে 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 টেম্পারেচার লুজ করতে করতে একটা গরম জিনিসকে আস্তে আস্তে দেখবেন ঠান্ডা হবে এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি মনে করেন যে পৃথিবীটা বানানোই হয়েছিল হচ্ছে এই রকম টেম্পারেচারে মানে এখন আমরা যে টেম্পারেচার পৃথিবীর দেখি পৃথিবীটা কি রকম বানানো হয়েছিল হয়েছে গিয়ে উত্তপ্ত জ্বলন্ত পিণ্ড ছিল সেখান থেকে ধীরে ধীরে ঠান্ডা হতে হতে এই পর্যন্ত আসছে আপনার কাছে কোনটা মনে ভাই আপনি আপনার যুগে বুদ্ধি দিয়ে চিন্তা করেন যে পৃথিবীটা আমরা বিজ্ঞান যখন আমরা পড়ি আমরা দেখি যে বিভিন্ন প্রমাণ পাওয়া যায় পৃথিবী যে আগে একটা জ্বলন্ত পিণ্ড ছিল একদম অনেক টেম্পারেচার ছিল সেই টেম্পারেচার যে আগে ছিল সেটার প্রমাণ আমরা পাই আমরা যখন মাটির নিচে লাভাগুলার পরীক্ষা করি তখন আমরা সেগুলো টের পাই যে সেই জিনিসগুলো ছিল পুরা পৃথিবীকে এইভাবে তৈরি করা হয়নি এখন আমরা যেভাবে দেখছি সেইভাবে কিন্তু পুরা পৃথিবী আগে ছিল না সেটা হচ্ছে একটা দীর্ঘ সময়ে কোটি কোটি বছর যাওয়ার পরে এইরকম পরিস্থিতিতে এসছে তাই না আপনার কাছে কোনটা সঠিক মনে হয় আপনার কাছে কোনটা সঠিক মনে হয় যে পুরো পৃথিবীকে আমরা এখন যে রকম দেখছি সেই রকম বানানো হয়েছে নাকি পুরো পৃথিবী আগে একটা জ্বলন্ত পিণ্ড ছিল সেটা আস্তে আস্তে টেম্পারেচার লুজ করতে করতে উপরেই ভাগ ঠান্ডা হয়েছে কিন্তু ভিতরে গরম রয়ে গেছে কোনটা আপনার কাছে লজিক্যাল মনে হয় আমি আপনি বলতেছেন যে আপনি বলতেছেন যে ওই গরম ছিল সেটা ওটা জিওলজিক বা ওটা মানে হতে পারে আর কি আচ্ছা এখন আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়া লেখা করি আমরা যারা তথ্য প্রমাণ নিয়ে পড়া লেখা করি আমরা বলি যে পৃথিবী আগে ছিল একটা উত্তপ্ত জ্বলন্ত একটা পিণ্ড সেখান থেকে ধীরে 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 এই রকম পৃথিবী আস্তে আস্তে হয়েছে টেম্পারেচার লুজ করতে করতে এটা হচ্ছে একটা পদার্থের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য যে আপনি একটা গরম জিনিস রাখলে অনেক বছর পরে এটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে যদি ওইটার ভিতরে নতুন টেম্পারেচার তৈরি করার মতো প্রক্রিয়া না থাকে কিন্তু সূর্যে কিন্তু এটা হবে না সূর্যে কিন্তু আবার অন্য জিনিস সূর্য হচ্ছে আবার নতুন টেম্পারেচার উৎপন্ন করতে পারে ঠিক আছে এখানে ফিউশন হয় এখানে ওইটা আরেকটা প্রক্রিয়া ঠিক আছে সূর্য কিন্তু এত সহজে ঠান্ডা হবে না কোটি কোটি বছর গেলেও কিন্তু ঠান্ডা হবে না সূর্য হুম না সূর্য তো যেদিন সূর্য ঠান্ডা হবে সেদিন আমি আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে আমরা যারা বিজ্ঞান নিয়ে লেখা করি আমরা বলছি পৃথিবীটা এইভাবে ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মাধ্যমে স্টেপ বাই স্টেপ এই পর্যায়ে এসছে আর আপনারা যারা মুসলমান বা আপনারা যারা ধার্মিক আছেন তারা মনে করেন যে পৃথিবীটা এখন যে এরকম আছে সেই রকম সৃষ্টি করা হয়েছে ঠিক আছে এখন আপনি যদি বিজ্ঞান পড়েন বিজ্ঞান পড়লে আপনি দেখতে পাবেন যে পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে আপনি কি জানেন মহাদেশগুলো কয়টা আছে সাতটা সাতটা মহাদেশ আগে এক জায়গায় ছিল একসাথে ছিল সেগুলো একটা বড় ধরনের দুর্ঘটনার কারণে পৃথিবীর যে স্তরগুলো আছে মাটির ভিতর নিচে যে স্তরগুলো আছে সেই স্তরে একটা কম্পনের কারণে সেই জিনিসগুলো আলাদা হয়ে গেছে মহাদেশগুলো আলাদা হয়ে ছড়িয়ে গেছে হুম এই জিনিসগুলো আপনি খুব সহজ কিছু ইউটিউবে ভিডিও আছে সেখানে एक्सप्लेन করা আছে এই ঘটনাগুলো কত বছর আগে ঘটেছিল কিভাবে ঘটেছিল সেই জিনিসগুলো এক্সপ্লেন করা আছে ব্যাখ্যা করা আছে পরিষ্কার যেন সাধারণ বুঝতে পারে সেইভাবে বলা আছে। এখন এই আমরা হ্যাঁ কিভাবে যে এই মহাদেশগুলা বিচ্ছিন্ন হয়ে গেল চারপাশে ছড়িয়ে পড়লো পানি পানিগুলা যে আসলো সমুদ্রের পানি এগুলা কোথা থেকে আসলো এই জিনিসগুলা কিন্তু আমার আমরা বিজ্ঞান পড়লে জানতে পারি ঠিক আছে বুঝতে পেরেছেন কিন্তু আপনি যদি আপনি যদি মুসলিম বা ধার্মিক হিসেবে যদি আপনি দাবি করেন যে এখন যে রকম আছে সেই রকমই বানানো হয়েছিল মহাদেশগুলো একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এভাবেই বানানো হয়েছিল তাহলে কিন্তু আমরা ভাই মানে বুঝবো যে আপনি আসলে বিজ্ঞান সম্পর্কে জানেন না দেখে এগুলো বলতেছেন ঠিক আছে এখন আপনি আসেন নদীর ব্যাপার নদীটা কিভাবে হয় নদী হচ্ছে যেমন ধরেন হিমালয় পাহাড়ে হিমালয় পর্বতে পানি বের হয় হিমালয় পর্বত থেকে পানি বের হয় ঠিক আছে পর্বতের চূড়া থেকে পানির ফ্লো বের হয় সেই ফ্লোটা সবসময় নিচের দিকে দক্ষিণ দিকে যাওয়া শুরু করে ঠিক আছে মধ্যাকর্ষণ শক্তির কারণে সেটা সবসময় নিচের দিকে নামা শুরু করে মানে দক্ষিণ দিকে নামা শুরু করে এখন নদীর দেখবে নদীর স্রোত যেখান দিয়ে সুযোগ পাবে সেই দিক দিয়ে ঢুকে যাবে আপনি যদি হিমালয় পর্বত থেকে শুরু করে বাংলাদেশের নদীগুলা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসছে ম্যাপে যদি আপনি দেখেন ফলো করেন তাহলে আপনি দেখবেন খুব সুন্দরভাবে এই নদীটা এই দিক দিয়ে আর ঠিক আছে এগুলা কিন্তু কেউ বানায় নাই ঠিক আছে এগুলো আছে নদী যে দিক দিয়ে চান্স পাইছে সেই দিক দিয়ে ঢুকছে নদীর কাজ হচ্ছে নদী চেষ্টা করেছে নদীর পানি মানে মধ্যাকর্ষণ শক্তির কারণে নদীর পানি সব সময় সমুদ্রের দিকে প্রবাহিত হবে দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগর আছে সেই দিকে প্রবাহিত হবে ঠিক আছে বুঝতে এখন আপনি যদি মনে আবার অনেক সময় মানুষরা বাদ দিয়েছে বাদ দিয়ে নদীকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু নদী করেছে কি বাঁধের এই পাশ দিয়ে গিয়ে আরেকটা মানে আরেকটা রেখা তৈরি করে সমুদ্রের দিকে যাওয়া শুরু করে দিছে ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন এইভাবেই হ্যাঁ নদীটাকে এইভাবেই কে বানাইলো এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি ওই যে আমি প্রথমে একটা গল্প বললাম না আপনাকে যে জঙ্গলের ভেতর দিয়ে হাটে হাটে হেটে হেটে রাস্তা তৈরি হয়েছে এই যে এই নদীগুলা এই সমুদ্রগুলা এগুলো সব তৈরি হয়েছে এইভাবে ধীরে ধীরে একটার পর একটা একটার পর একটা ঠিক আছে এটা কেউ একজন নদীটাকে এইভাবে বানায় নাই ঠিক আছে একা একা হয়ে গেছে একা 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 ধর্মের কারণে হয়ে গেছে হ্যাঁ নানা ধরনের ঘটনার কারণে ধীরে 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 এইরকম হয়েছে ঠিক আছে এখন আপনি আপনার কাছে মানে আপনার কাছে আমরা এই জিনিসগুলো উপস্থাপন করতে পারি যে বিজ্ঞান কি বলছে আমরা কি বলছি এগুলো হচ্ছে এক একটা আপনার কাছে আমরা এক্সপ্লেইন করতে পারি বিষয়গুলো কিন্তু এগুলা মানা না মানা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় আপনি মানবেন যে আল্লাহ তালা নদীটারে এইভাবে বানাইছে আপনি যদি মনে করেন তাআলা নদীটারে এইভাবে বানাইছে মহাদেশ গুলার এইভাবে এইভাবে বানাইছে পৃথিবীটারে এইভাবে বানাইছে আপনি যদি মনে করেন তাহলে মনে করতে পারেন কিন্তু আমরা মনে করি যে আমরা বিজ্ঞানের উপর আস্থা রাখি আমরা মনে করি যে পৃথিবীটা একটা আগে জ্বলন্ত পিণ্ড ছিল সেখান থেকে ধীরে ধীরে এই পর্যায়ে আসছে আসার পরে পানি উৎপন্ন হয়েছে পানি সমুদ্রে সমুদ্র যে জিনিসগুলা সেগুলো উৎপন্ন হয়েছে তারপরে সেখানে স্থলভাগ হয়েছে স্থলভাগ ওই যে একটা মাটির নিচে যে স্তর আছে সেগুলোর কম্পনের কারণে ভূমিকম্পের কারণে আপনি যদি আরো ডিটেলস এখন আপনি যদি আরো ডিটেলস এখন তাহলে আমার অনেক সময় লাগবে কারণ এটা অনেক বিশাল ব্যাপার তো অনেক সময় নিয়ে ভূতত্ত্ব আপনার পড়তে হবে আপনার মানে পৃথিবীর আকার আকৃতি আপনার জানতে হবে এগুলো অনেক ডিটেলস এর ব্যাপার আপনি যদি ভালো হয় যে আপনি নিজেই যদি এই বিষয়ে একটু পড়া লেখা করেন তাহলে আপনি আরো নিজেই ভালো ভাবে জানতে পারবেন ব্যাপারগুলো বুঝতে পারবেন আপনার মাথায় যে এই প্রশ্নগুলো এসছে এটা খুবই ভালো একটা ব্যাপার এটার জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই কিন্তু ভাই মানে এই সমস্ত মানে অলৌকিক কেচ্ছা কাহিনী একটু বন্ধ করে আপনি একটু যদি জানার জন্য একটু পড়েন হয়তো আপনার বিশ্বাস বিশ্বাস নাও করলে নাই বিশ্বাস করেন না কিন্তু আপনি যদি একটু মানে বিজ্ঞান বিষয়ে যদি একটু পড়ালেখা করতেন তাহলে আপনি এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারতেন এই জিনিসগুলো কিন্তু হ্যাঁ আর একটা ই ছিল আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহ একজন আছে হচ্ছে আমাদের কোরআন এক লক্ষ লক্ষ নবীর কথা বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথা বলা হয়েছে আপনারা কি মানেন যে নবী আইসে এবং আই ছিল আল্লাহ বিশ্বাস যেহেতু করি না সেহেতু হযরত মুহাম্মদ বলে যে কেউ একজন ছিল সেটা তো আমরা মানি। একজন লোক যে ছিল হযরত মুহাম্মদ নামে সেটা তো আমরা মানি। আল্লাহ তো আপনাদের কুরআন সম্প মানে কুরআলে চ্যালেঞ্জ করেছে আপনারা তো অব বিশ্বাস করেন তে একটা সূরা রচনা করে দেখান তাহলে। সূরা তো যে কেউ রচনা করে দেখান কুরআনের মতন। না কিন্তু ধরেন আমি কুরআনের মত একটা সূরা রচনা করলাম। না আমি কোরআনের মতো যদি একটা রচনা করতে পারি আচ্ছা তাহলে আমাকে আগে বলতে হবে যে কোরআনের মত বলতে আপনি কি বোঝাচ্ছেন আপনাকে যদি আমি বলি যে ভাই একটা রবীন্দ্র সংগীত লিখে দেখান তো আপনি কি একটা রবীন্দ্র সংগীত লিখতে পারবেন রবীন্দ্র সংগীত কাকে বলে সেই জিনিসটা যদি আমরা একটু জানি যে রবীন্দ্র সংগীত সেই সমস্ত সংগীতকে বলে যে সমস্ত সংগীত রবীন্দ্রনাথ লিখে গিয়েছিলেন নজরুল গীতি আমরা সেই গানগুলাকে বলি যে গানগুলা নজদুল কবি নজদুল লিখে গিয়েছেন ঠিক আছে এখন আপনি যদি কোন নজরুল গীতি লেখেন তাহলে সেটা তো নজদুল গীতি হলো না আপনি যদি কোন রবীন্দ্র সংগীত লেখেন সেটা তো রবীন্দ্র সংগীত হলো না সেটা হলো আপনার নামটা কি যেন শাহিন আলম সেটা হইতে পারে শাহিন আলম সংগীত বা शाहिद শাহিন আলম গীতি সেটা তো রবীন্দ্র হবে না ঠিক আছে সেটা ঠিক আছে দেখ আচ্ছা একটা এখন এখন আমাদের আমি যদি আপনাকে বলি ভাই আপনি একটা কবিতা লিখতে পারবেন শেক্সপিয়ারের কবিতা তো আপনি লিখতে পারবেন না আপনি আপনার মতো কবিতা লিখতে পারবেন কিন্তু সেটা শেক্সপিয়ারের মতো তো হবে না শেক্সপিয়ার লিখলে সেটা শেক্সপিয়ার কবিতা হবে রবীন্দ্রনাথ লিখলে সেটা রবীন্দ্রনাথের কবিতা হবে আপনি লিখলে তো সেটা আপনি যতই রবীন্দ্রনাথের মতো লেখেন কিন্তু সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না সেটা কি রবীন্দ্রসঙ্গীত হবে পৃথিবীর পৃথিবীর কেউ পারবে আপনাকে আমি একটু জিজ্ঞেস করি আপনি আপনি পৃথিবীর কেউ পারবে যে ধরেন ধরেন একজন একজন কবি একজন কবি যে আছে জীবনানন্দ দাশের মতো জীবনন্দ দাশের কবিতা আপনি লিখতে পারবেন আপনি আপনার মতো লিখতে পারবেন হয়তো সেটা জীবনানন্দ দাশের কবিতার কাছাকাছি হতে পারে উইরকম হতে পারে ওইরকম স্টাইলে হতে পারে কিন্তু আপনি তো জীবনানন্দ দাশের কবিতা লিখতে পারবেন না কারণ জীবনানন্দ দাশ লিখলে সেটাকে বলবো আমরা জীবনানন্দ দাশের কবিতা আপনি লিখলে তো সেটা জীবনানন্দ দাশের কবিতা হবে না হ্যাঁ তা ঠিক আছে কারো কবিতার মতন হবে না তাহলে আপনারা এটা বিশ্বাস করেন না ভাই স্টাইল অনেকখানি একরকম হতে পারে স্টাইল বা ভাষা বা শব্দ এগুলো একরকম হতে পারে কিন্তু তাই বলে তো সেটা এক্স্যাক্টলি সেম হবে না এক্স্যাক্টলি সেম কি হবে না তা হবে না তো তাহলে এই ধরনের দাবিগুলো হচ্ছে যে হাস্যকর দাবি বুঝছেন এই ধরনের এই ধরনের দাবি হচ্ছে যে যারা একেবারে মানে বোকা মূর্খ তাদের তারাই সমস্ত কথাবার্তা বলবে আপনি একজন শিক্ষিত মানুষ আপনার তো এই মুখে মানায় না আসলে

হ্যাঁ যখন আপনি একটা কোটেশন দিবেন তখন হচ্ছে গিয়ে মানে ঠিক মতো নামটা বলতে হবে আপনার এবং সেই ব্যক্তিটা এই কথাটা বলেছে তার নামটা ঠিক মতো আমি প্রস্তুত ছিলাম না কিন্তু ভাই আপনাকে না ঠিক আছে আমার কিন্তু প্রস্তুতি দেয় এই জন্য আমি কিন্তু বেশি অগোছালো হয়ে গেছে যদি প্রস্তুতি থাকতো তাহলে অবশ্যই মানে অগোছালো হতো না আর কি গোছালোই হতো ঠিক আছে ঠিক আছে ভাই আপনারা তো তাহলে স্বীকার করতেছেন যে নবী আরেক আরেকটা ভাই আরেক মিনিট আপনারা বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ছিল একজন হ্যাঁ বিশেষ তো মানে শেষ বিশ্বাস করি না এটা বিশ্বাস করি না এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার এগুলো হচ্ছে ভুয়া কথা আচ্ছা নবী মোহাম্মদ নামে একজন ছিল সেটা সেটা তো নবী মোহাম্মদ না মোহাম্মদ নামে একজন ছিল এবং সে নিজেকে নবী দাবি করতো তাহলে যদি এটা বিশ্বাস করেন তাহলে আমরা মুসলমান যত আছে তাহলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের ধর্ম সঠিক আমরা একদম সঠিক পথে আছি আর আপনাদের আল্লাহ কোরআনে স্বয়ং বলছে যে আপনাদের কখনো হেদায়ত দান করবে না আচ্ছা তাহলে কি আমাদের কোনো দোষ আছে আমাদের আল্লাহ যদি হেদায়ত আমাদের না দেন না তাহলে সেটা কি আমাদের দোষ নাকি আল্লাহর দোষ আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত না দেন দিবেন তো সবাইকে দেয় না আচ্ছা আল্লাহ দিচ্ছে না আমাদেরকে হেদায়েত তাহলে সেটা কার দোষ হবে বলেন তো

এখন যদি এখন যদি আপনি খুন করেন তাহলে আল্লাহ দোষ দিবেন না না আমি আল্লাহর দোষ বলেন যদি আপনি এটা পরে কিন্তু আমাকে তো হেদায়েত দিচ্ছে না আমি যে সত্যের পথ জানব হেদায়েতটাই তো দিচ্ছে না খুনের ব্যাপার তো পরে খুন খারাপের কথা তো পরে আসবে কিন্তু আমাকে যে সত্যের পথে দেখাবে আমাকে যে সত্যের পথে দেখাবে সেটা যদি আল্লাহ না দেখায় তাহলে আমাকে আবার পরে দজকে নিয়ে যদি মারপিট করে আবার আগুন দিয়ে ফ্রাই করে চিকেন ফ্রাই করে মানুষ ফ্রাই করে গ্রিল বানায় আমারে হ্যাঁ

আমি আপনাকে বলতেছি যে আপনি যদি এখনো কবুল করি মানে তবা করে আসেন তাহলে আপনাকে এটা দিয়ে দিলাম আমি কবুল করব আশ্চর্য আল্লাহ যদি নির্দেশ না দেয় তাহলে আমি কবুল কি হয়ে করব ভাই আমার পক্ষে তো আল্লাহর সাথে মাতবারি করা কি আমার পক্ষে সম্ভব বলেন আপনি বলেন আপনি যদি আল্লাহ যদি না দেয় কি না না আল্লাহ যদি হেদায়েত না দেয় আল্লাহ যদি আমার মুখ দিয়ে না বলায় কবুল তাহলে কি আমি কবুল বলতে পারব আমার পক্ষে আমার মতো সাধারণ একজন মানুষের পক্ষে আল্লাহর সাথে মাতবারি করা সম্ভব

আপনাকে আল্লাহ আপনাকে ভাত দিয়েছে আপনার সামনে রাখি আপনাকে সামনে রাখি দিল এখন আপনার ধরেন ধরেন আপনি আপনার কাছে ধরেন আপনি আমি ভাত দিছি এক প্লেট ভাত দিছি আপনার হাত দুটো আটকে রাখছি এবং মুখে কষ্টে মেরে রাখছি তো আপনি কি ভাত খেতে পারবেন আপনি আমি ভাত গরুর মাংস মুরগির মাংস শাকসবজি সব দিছি না আপনার মুখটাও বন্ধ করে রাখছি আর হাতও বাইন্ধা রাখছি তা আপনি খেতে পারবেন আপনার তো মুখটা খুলে দিতে হবে হাতটা খুলে দিতে হবে তখন তো আপনি খেতে পারবেন মানে আসল জিনিসটা দিতে হবে হেদায়েত তো দিতে হবে হেদায়েত না দিলে ভাত আমি খাবো কেমনে আমার মুখে যদি কষ্ট মেরে রাখে আমি ভাত খাবো কেমনে বলেন আপনি হেদায়েত না না আপনি বলেন আপনি বলেন আপনি নিজে একটু চিন্তা করে বলেন আপনি নিজে চিন্তা করে বলেন ভাই একটু বুদ্ধি খাটিয়ে বলেন যে একজন মানুষে হেদায়েত দিলো না

তাকে পরিষ্কার করে দিচ্ছে পাপ মুক্ত করে দিচ্ছে এটা হাদিসে আছে তাই না হাদিসে আছে না জিব্রাইল এসে সিনা সাফ করে দিছে আছে না কিন্তু আমারে কিন্তু ভাই সিনা টিনা সাফ করে নাই আপনি নবীর সাথে তো নিজেকে তুলনা করলে তার হলো না ভাই না না নবীর সাথে আমি তুলনা করতেছি না আমি বলতেছি এখানে যে একজনকে পাঁচ বছর বয়সে সিনা সাফ করে দিল সে সে তাকে একটু আল্লাহ একটু স্বজন প্রীতি করলো যেমন শেখ হাসিনা মানে সিলেক্ট করে তাহলে সেগুলো আমরা স্বজনপ্রীতি বলি তাই না ধরেন আপনার অনেক ক্ষমতা আছে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে আপনি বিভিন্ন পজিশনে আপনার আত্মীয় স্বজনদের বসাইলেন সেটা আমরা স্বজন প্রীতি বলবো তাই না আমরা বলবো যে নিজের ক্ষমতাটা ব্যবহার করে নিজের আত্মীয় স্বজন সব জায়গায় জায়গায় বসাইছে ক্ষমতায় বসাইছে এটা আমরা বলবো না আল্লাহ করলো কি আল্লাহ করলো কি মুহাম্মদের সিনা সাফ করলো তারপর অন্য নবীদেরকে মানে এক লক্ষ কত কত নবীদেরকে হেদায়ত দিল তারপর অনেক মুসলমানদেরকে হেদায়ত দিল সবাইকে সবাইকে হেদায়ত দিল কিন্তু আইনস্টাইনের মতো একজন মানে ভালো মানুষরা হেদায়ত দিল না মহাত্মা গান্ধীকে হেদায়েত দিল না তারপরে মানে ওই যে ম্যান্ডেলাকে হেদায়েত দিলো না ম্যান্ডেলা কত ভালো লোক তাকে হেদায়েত দিলো না এদের সবাই যাবে হচ্ছে কি দোজগে এদেরকে নিয়ে মাইর পিট করবে হেদায়েত দেওয়ার জন্য তো কুরআন হাদিস রেখে গেছে এখন সেগুলা পড়ে হেদায়েত নিতে হবে আপনি কি এখন মনে করতেছেন ঐ শরীয়ত কাঠামো ধরে হেদায়েত দেবে কুরআন হাদিস আমি যে বুঝবো কুরআন হাদিস যে হেদায়েত থাকলেই আমি কুরআন হাদিস যে সত্য সেটা বুঝতে পারবো আমার যদি হেদায়ত না থাকে তাহলে তো আমি কুরআন হাদিস পড়েই আমার কাছে ভুল মনে হবে তাই না যখন আপনারা হেদায়েত দিবেন আপনি কোরআন যতবার পড়বেন আপনার কাছে সঠিক মনে হবে আমার কাছে হেদায়েত নাই আমি কোরআন যতবার পড়বো আমার কাছে ভুল মনে হবে তাই না নাকি হ্যাঁ তাতো বৈষয় তাহলে আমারে যদি হেদায়েত না দেয় বলে তো আপনাদের রকম আমাকে যদি হেদায়েত না দেয় সেটার দোষটা কার আমার নাকি আল্লাহর এখন মনে করেন যে বিল গেটস সর্বোচ্চ ধনী এখন বিল গেটস এর সাথে যদি আপনার তুলনা করেন বা এখন যদি বলেন যে বিল গেটস কে ধনী বানালো আমাকে ধনী করলো না বা আমি যদি বলি আমি মুসলমান বিল গেটস যদি অনেক বড় আল্লাহর কাছে যদি আল্লাহ যদি থাকে আল্লাহ যদি ন্যায় বিচারক হয়ে থাকে আল্লাহ যদি ন্যায় বিচারক হয়ে থাকে এবং আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে তাহলে তো আমি এটাও প্রশ্ন করতে পারি যে সোমালিয়াতে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা যাচ্ছে আর বিল গেটস বা সৌদি আরবের শেখদের মানে টাকা রাখার জায়গা নেই ব্যাংক ব্যাংক সুদ্ধা মানে ইয়া হয়ে যায় ব্যাংক সুদ্ধা বলে যে আমাদের ভাই আর টাকা রাখতে পারবো না এত টাকা হয়েছে আপনার আমরা রাখতে পারবো না টাকা তো কোরআনে বলা আছে আল্লাহ হচ্ছে রিজিকের দোষ না 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 কোরআনে আল্লাহ পরিষ্কার আপনাকে আমি পড়ে শুনাই এটা ইসলামের দোষ আমি দিচ্ছি না তো আপনাকে আমি কোরআন থেকে পড়ে শোনাচ্ছি যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রিজিক দিতেন আল্লাহ তাআলা পৃথিবীতে বিপরয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ নাজিল করেন তিনি যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ রিজিক নাজিল করেন মানে হচ্ছে কে কতটুকু খাবার পাবে সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা দিন ঠিক আছে এখন সোমালিয়াতে লক্ষ 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 শিশু না খেতে পেয়ে মারা গেছে মানা যাচ্ছে দরফুরে আফ্রিকাতে লক্ষ লক্ষ শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে এখানে কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেন তিনি যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ নাজিল করেন যে পরিমাণ রিজিক ইচ্ছা সেই মানে পুরো ব্যাপারটা হচ্ছে আল্লাহর ইচ্ছা দিন তিনি কতটুকু খাবার দিবেন পুরোটা হচ্ছে আল্লাহর ইচ্ছা দিন এখানে কেউ নাক গলাতে পারে না আপনি নাক গলাতে পারেন না এখন বা কেউ নাক গলাতে পারবে না তার মানে হচ্ছে বিল গেটস কতটুকু খাবার পাচ্ছে আর সোমালিয়ার একটা শিশু কতটুকু খাবার পাচ্ছে এটা আল্লাহ সরাসরি তার ইচ্ছে অনুসারে দেয় কোরআনের কথা এটা আমার কথা না আমি আপনাকে বলে দিচ্ছি কোরআন হচ্ছে সুরা নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর সাতাইশ আপনি পড়ে দেখেন এখানে বলা আছে আবার বলা আছে আল্লাহ যার জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করেন এবং সংকুচিত করেন মানে আল্লাহ মানুষের খাবার দাবার রিজিক কতটুকু পাবে সেটুকু ইচ্ছা করলে প্রশস্ত করেন আবার ইচ্ছা করলে সংকুচিত করেন আবার বলা আছে বাকারা নম্বর এখানে আছে আল্লাহ সীমাহীন রুজি প্রদান করেন সীমাহীন দিতে যদি আল্লাহ ইচ্ছা করেন তাকে কাউকে কাউকে সীমাহীন রুজি দেন রিজিক দেন ঠিক আছে আবার বলা আছে কোরআন সুরা নম্বর এগারো ছয় নম্বর আয়াতে বলা আছে আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন এখন যদি দায়িত্ব দায়িত্ব কেউ সবার যদি কেউ না খেয়ে মারা যায় ধরেন আপনার শেখ হাসিনা যদি বলে যে সবার খাবারের দায়িত্ব আমি নিচ্ছি তারপর যদি সেই দেশে কোনো লোক না খেয়ে মারা যায় তাহলে আমরা গিয়ে কারে ধরবো শেখ হাসিনারা ধরবো না যে প্রধানমন্ত্রী আপনি তো এই লোকটারে তো খাবার দেন নাই এই লোকটারে খাবার দিতে এই লোকটার খাবার বুঝে লাগে না এই লোকটারে বললেন আল্লাহ আপনাকে আমি কোরআন এর আয়াত শোনাচ্ছি ভাই আপনাকে কোরআন এর আয়াত শোনাচ্ছে আপনি একটু শ্রদ্ধা ভরে কথা আয়াত গুলা শুনে নেন আল্লাহ বলছেন যে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন এখন সোমালিয়াতে যে লক্ষ লক্ষ শিশু মারা গেল আফ্রিকাতে দরফুরে যে লক্ষ লক্ষ শিশু মারা গেল আফ্রিকাতে যে প্রতি বছর লক্ষ লক্ষ শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে এগুলোর দায়িত্ব কে নেবে ভাই তাইলে মানে আমি নিব নাকি অন্য কেউ নেবে আচ্ছা ঠিক আছে দায়িত্ব নিছে তো আল্লাহ এবার আমাকে এক মিনিট আপনি যেমন আমাদের পিএম এর কথা বলেন অনারেবল পিএম মানে প্রধানমন্ত্রীর কথা বলেন যে উনি একটা দায়িত্ব অনুষ্ঠানে দায়িত্ব দিয়েছে খাবারের যে কেউ না পালে তাকে ধরবে উনি কিন্তু ঠিক

একটা চোর ছিল সে ব্যাটারটা খাবারটা মেরে দিছে মেরে দিয়ে ওই লোকটা রেট দেয় নাই ওই লোকটা না খেতে পেয়ে মারা গেছে তাই না আচ্ছা এই রকম ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হতে পারে ঠিক আছে আমরা মেনে নিতে পারি যে প্রধানমন্ত্রীর হয়তো এই ধরনের মিস্টেক হতে পারে কিন্তু আল্লাহর কি এই ধরনের মিস্টেক হতে পারে ধরেন আল্লাহ জিব্রাইলের মানে মিকাইলের পাঠাইলো খাবার নিয়ে আল্লাহর কিন্তু এই ধরনের মিস্টেক হতে পারে না ভাই আপনি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা বললেন যে যুক্তিটা দিলেন হ্যাঁ এরকম হতে পারে যে কোন একটা টাউট বাট পার তার দলে ছিল সে খাবার ঠিকই পাঠাইছিল কিন্তু ওই ব্যাটে খাবারটা মাইরে দিছে খাবারটা খেয়ে নিছে হ্যাঁ চুরি করছে কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু ভাই এরকম আমরা আপনি কিন্তু এই লজিক দেখাতে পারেন না কারণ আল্লাহ কিন্তু জানে যে ওই ব্যাটে চোর যে ব্যাটের যে যার কাছে আমি পাঠাচ্ছি সেই ব্যাটে চোর সে ব্যাটে যে চুরি করে এটা খায় নিবে সেটাও কিন্তু আল্লাহ জানে আল্লাহ কি করবে আরেকটা ব্যাকআপ রাখবে যে এই ব্যাটে এই ব্যাটে চুরি করবে তাহলে আমি আর একটা ব্যাক আপ রাখি আরেকজন গিয়ে আসুক খাবারটা আল্লাহ কিন্তু এই সিস্টেমে কাজ করবে না ভাই আল্লাহ কিন্তু সর্বশক্তিমান আল্লাহ কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে আপনি এই কারণে বলতে পারেন না যে এখানে কোন একটা মিস্টেক এর কারণে এর কাছে খাবারটা পৌঁছায় নাই বা এটা এখানে একটা গ্যানজাম ছিল এখানে ট্রাফিক মানে ট্রাফিক জ্যামের কারণে খাবারটা ঠিক মতো পৌঁছায় নাই বা মানে বৈদ্যুতিক সমস্যা ছিল ইলেকট্রিসিটি ছিল না দেখে খাবারটা ঠিক মতো পৌঁছায় নাই এই ধরনের অজুহাত কিন্তু আল্লাহর ক্ষেত্রে আপনি দিতে পারেন না প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আপনি এই ধরনের অজুহাত দিতে পারেন যে গাড়ি নষ্ট হয়ে গেছিল গাড়ি টায়ার পাংচার হয়েছিল দেখে খাবারটা পোছায় নাই প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আপনি এই ধরনের অজুহাত দিতে পারেন কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু আপনি এই দিতে পারেন না কারণ আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান সে চাইলেই ওই বাসায় খাবারের মানে বৃষ্টি বইতো তাই না খাবার ডক 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 করে খাবার নাজিল হইতো আসমান থেকে হযরত মুসা নবীর সময় তাই কি সম্ভব হাজরত ঈসা নবীর সময় খাবার টেবিল সহ আকাশ থেকে খাবার টেবিল সহ নিচে নামা আসছে খাবার টেবিল সহ এখন আর সেটা পক্ষে সম্ভব না 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 আল্লাহর পক্ষে সম্ভব ভাই সবকিছু আল্লাহর পক্ষে সম্ভব কিন্তু আল্লাহ ওই যে উই সোমালিয়ার মানে দরিদ্র যে শিশুরা তাদেরকে morte dise হ্যাঁ আছে আল্লাহ কি রিজিক রিজিক কিন্তু পৃথিবীতে যত পরিমাণ মানে খাদ্য খাদ্যশস্য বা যত পরিমাণ সম্পদ আছে সবই আছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক কারণে আজকে পৃথিবীতে এরকম অবস্থা সেটা আল্লাহর দোষ না কখনো দোষ হতে পারে না আপনি যে না আল্লাহ যদি চাইতো আল্লাহ যদি চায় তাহলে কি যে রাজনৈতিক নেতারা তাদের মানে আল্লাহর জিনিস কি খেয়ে ফেলতে পারে আল্লাহর জিনিস লুট করতে পারে আল্লাহ যদি চায় যে ওই সোমালিয়ার বাচ্চাটার ঘরে বাচ্চাটাকে খাবার দিব তাহলে দুনিয়ার কোন রাজনৈতিক নেতার ক্ষমতা আছে সেই জিনিস আটকানোর এগলে ভাই কি কথা বলছেন যে আমার তো আল্লাহকে তো আপনি অপমান করে দিলেন আপনি তো আল্লাহকে অপমান করে দিলেন না এক কথা না আপনি মনে করেন না আল্লাহ সর্বশক্তিমান এটা আপনি মনে করেন না নাকি আপনি মনে করেন আল্লাহ হচ্ছে একটা পৃথিবীর রাজাদের মতো আপনি কি সর্বশক্তিমান মনে করেন নাকি আল্লাহকে নাকি মনে করেন যে পৃথিবীর একটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মত ক্ষমতা পান তো সর্বশক্তিমান হলে তা আপনারই কথা খটে না সর্বশক্তিমান হলে আপনার এই কথা তো যুক্তি খটে না আমি এজন্যই বললাম যে পৃথিবীতে মানুষের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য আছে এটা কি মানেন আল্লাহ তালা হ্যাঁ যথেষ্ট পরিমাণ খাদ্য আছে আল্লাহ তালা কারো জীবিকা সংকুচিত করেন কারোটা প্রশস্ত করেন এটা আল্লাহর কাজ আল্লাহ দায়িত্ব নিছে। কোরআনের পরিষ্কার বর্ণনা আছে কোরআনের আয়াত আছে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন এটা দায়িত্ব নিছে ধরেন আমি দায়িত্ব নিছি আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নিছি এখন আপনাকে কেউ এসে খুন করে গেল তাহলে তো লোকে আমাকে এসে ধরবে যে তুমি কি নিরাপত্তার দায়িত্ব গেছে আপনার ধরেন আপনার বাসায় দারোয়ান রাখছেন যে নিরাপত্তার আপনার নিছে। তখন যদি আপনার বাসায় চুরি হয় তাহলে ওই দারোয়ানে ধরবে না মানুষ গিয়া যে ভাই আপনি আসছিলেন চুরি হলো কেমনে আর এই কাজের দায়িত্ব নিছে একদম স্বয়ং আল্লাহ যে হচ্ছে সর্বশক্তিমান এখানে তো মিস্টেক হওয়ার কোন প্রশ্নই আসে না দারোয়ানের ক্ষেত্রে একটু একটু মিস্টেক হইতে পারে দারোয়ান হয়তো ঘুমায় পড়তে পারে একদিন হ্যাঁ ঘুমায় পড়তে পারে সে চোর এসে চুরি করে নিয়ে গেল কিন্তু ভাই আল্লাহর ক্ষেত্রে তো কোনো মিস্টেক হইতেই পারে না সে তো সর্বশক্তিমান কিন্তু ওই যে আমার একটা যে এটা কোনো সবকিছু ঠিকই আছে কিন্তু যে কোনো কারণে আজকে এই সারা বিশ্বে এরকম দুর্ভোগ চলতেছে এটা ছাড়া কোনো কারণ নাই সম্পূর্ণ ঠিকই আছে কিন্তু

একটু অর্থ সহ বুঝে বুঝে পড়বেন পড়লেন 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 এইভাবে পড়বেন না বুঝে বুঝে যে আসলে কি এটার ভিতরে কি আছে এই জিনিসটা বুঝে বুঝে নিজের ব্রেন খাটিয়ে খাটিয়ে পড়বেন বুঝছেন ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য আবার আর একদিন কথা হবে ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা যাই হোক আপনি যেহেতু বললেন যে আল্লাহ নবী আছে তাহলে হ্যাঁ হ্যাঁ আপনি যখন মানছেন যে নবিন নামে মোহাম্মদ নবিন নামে কেউ ছিল তাহলে আমরাও বিশ্বাস করি যে আমাদের আমরা সঠিক পথে আছি এবং আপনারা ভুল পথে আছেন এটাই আর কিছু না আচ্ছা কিন্তু আপনি তো যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলেন না ভাই যুক্তি দিয়ে প্রমাণ করতে পারলেন না তো এখন শুনেন আমার মতল ছোট জ্ঞান আমি কিন্তু আমি বল প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু তেমন প্রস্তুতি নিয়ে নাই

আপনাকে আরো সুযোগ দিব আপনি আরেকদিন আসেন সবাইকে নিয়ে দল বেঁধে থাকেন শুধু ইচ্ছা ছিল যে আপনাদের সাথে জাকির নায়কের আমার খুবই দেখার ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ আমার মনে ইচ্ছা পূরণ করবেন নাকি আমার জানে নাই আমরা তো কিছু জানি না আমি বললাম যে আমি জাকির একদিন নিয়ে আসেন

মোল্লা শামসুদ্দোহা আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন মোল্লা শামসুদ্দোহা আপনাকে যুক্ত করেছি আপনি দেখে থাকলে যুক্ত হন না যুক্ত হচ্ছেন না আচ্ছা আপনারা যারা মুমিন ভাইয়েরা আছেন তারা একটু নিচে কমেন্টে লেখেন যে আপনি মুমিন ভাই তাহলে আমি আপনাদেরকে অগ্রাধিকার দিব লেখেন এখানে তাহলে আমি আপনাদেরকে অগ্রাধিকার দিব শারমিন আক্তার কনা আপনাকে যুক্ত করেছে আপনি দেখে থাকলে যুক্ত হন হ্যালো 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 শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না আচ্ছা আমি একটু হাইড করে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন তাহলে জি ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছে

ধর্মতে বিয়ে নিয়ে বেশ কিছু প্রোটোকল আছে হ্যাঁ যে এইভাবে বিয়ে করতে হবে দিন মোহর এভাবে করতে হবে এটা না করলে এটা না বিয়ের আগে সেক্সুয়াল কোনো কিছু করা যাবে না বিয়ের পরেই সব কিছু করতে হবে বিয়ের আগে করলে সবাই জাহান নামি করা হবে মার সাথে জেনা করা হবে এটা সেটা অনেক বেশি প্রোটোকল হ্যালো হ্যালো যে আসলে বিয়েটা কি ধর্মের আলোকে हेलो আপু আপনি কি আপনার নোটিফিকেশন একটু অফ করে অফ করে তারপরে একটু কথা বলবেন আপনার নোটিফিকেশন অফ করে অফ করে দিতে পারেন বা ডু নট ডিস্টার্ব এটা অন করে দিতে পারেন কারণ জি জি শিওর আমি সাইলেন্ট করে দিয়েছি আচ্ছা হ্যাঁ এবার বলেন বিয়ের অনেক প্রটোকল আছে সেটি সেখান থেকে আবার একটু বলেন জি ভাইয়া বলতেছি যে আমাদের ইসলাম ধর্মে বিয়ের আগে সম্পূর্ণ শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ করা হইছে

ফিজিক্যাল রিলেশনে গেলে ওটাকে জেনা বলে আসলে আমি এই সম্পর্কে একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি বিয়ে বা বিয়ের আগে ফিজিক্যালি কোনো কিছু করার মধ্যে এগুলোর মধ্যে পা পূর্ণ এই জিনিসগুলা কি কারণ আপনিও তো বিয়ে করছেন অবভিয়াসলি ভাবির সাথে পিকচার দেখি সব সময় না এখানে ব্যাপার হচ্ছে যে দেনমোহর যে জিনিসটা দেয়া হয় সেই জিনিসটা সেই জিনিসটা দেয়া হয় দিতে হবে একজন স্বামীর তার স্ত্রীকে স্পর্শ করার আগেই পরিশোধ করতে হবে দেনমোহরটা মানে যৌনাঙ্গের মালিকানা মানে মোহর বিষয়টা হচ্ছে একটা নারীর যৌনাঙ্গের ঠিক আছে এখানে এই যে বিভিন্ন তফসিরে কিন্তু এই বিষয়টা পরিষ্কার ভাবে বলা আছে যে যৌনাঙ্গের মালিকানা দেয়া একটা পুরুষকে তখন এই মালিকানা মানে হচ্ছে আগে যে এরকম দাস ব্যবসা ছিল যে একটা বাজারে নিয়ে একটা মেয়েকে বিক্রি করা হতো পুরুষরা এসে নানা জায়গায় হাতটা দিয়ে দেখতো যে মেয়েটাকে সে তারপরে সে কিনে নিয়ে নিয়ে যেত এবং সেই দাসীটা তার সাথে দাসীটার সাথে সে যৌন সম্পর্ক করতে পারত। এটা হচ্ছে ইসলামে একদম একসেপ্টেবল লিগাল সিস্টেম আর স্ত্রীদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি আগে দেখতে পারবেন মানে একজন পুরুষ আগে দেখতে পারবে না আগে কিছু দেখে দেখে নিতে পারবে না এবং একটা নির্দিষ্ট মূল্য করার পরে সে সেই নারীর মালিক হয় দাসী এবং মর্যাদা প্রায় কাছাকাছি ইসলামের দৃষ্টিতে একজন স্ত্রী এবং একজন দাসীর মর্যাদা বা একজন দাসীর স্থান সামাজিক মর্যাদা থেকে শুরু করে স্থান সবকিছুই হচ্ছে কাছাকাছি তো এই জিনিসটা পরিষ্কার ভাবে বোঝা যায় যে দাসীর সাথে দাসীকে বাজারে আপনি তুলতে পারবেন বাজারে তুলে তাকে আপনি ধরেন জামা কাপড় খুলে তাকে প্রদর্শন করতে পারবেন জনগণের সামনে যেন তার ভালো দাম ওঠে কিন্তু যখন সে হবে ঘরের মেয়ে তাকে আপনি বাজারে উঠাতে পারবেন না তাকে আপনি যখন মানে দেনমোহর নিয়ে বিয়ে দিবেন বা বিক্রি করবেন তখন সে হবে হচ্ছে গিয়ে বউ সে হবে স্ত্রীর মর্যাদা শুধুমাত্র এই দুইটা পার্থক্য আছে আর মানে ইসলাম যে বিয়ের আগে যৌনকর্ম করাটা নিষিদ্ধ করেছে ব্যাপারটা না বিয়ের আগেও একজন পুরুষ এরকম করতে পারবে অসংখ্য দাসী রাখতে সে যদি অর্থ বান হয় অনেক টাকা পয়সা থাকে তাহলে সে দাসীর সাথে অসংখ্য দাসী রেখে তাদের সাথে করতে পারবে বিয়ে করতে হলে দাসীদের বেলায় কি দাসীদের বেলায় কোনো মানে বাধা ধরার নিয়ম নাই দাসীদের বেলায় যদি দাসীর সাথে যদি যৌন কর্ম করে এবং সেই দাসীটা যদি গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয় বাচ্চা জন্ম দিলে সেই দাসীটা আজাদ হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে ফ্রি হয়ে যাবে এই হচ্ছে গিয়ে ইসলামের সিস্টেম কিন্তু এই কোরআনে অ্যাকচুয়ালি বিয়ের আগে বিয়ের পরে এই ধরনের এই সম্পর্কে আসলে কি বলা হয়েছে বিয়ের আগে করলে আমরা সাধারণত জানি যে অনেকেই মানে অনেক কথাই বলে যে মার সাথে জেনা করা বা এই ধরনের কিছু জিনিস থাকে কিন্তু আমাদের যখন আমরা history পড়ি তখন কিন্তু যখন যুদ্ধ হতো তখন ওরা কিন্তু কাউকে বিয়ে করতো না ওরা তো ওভাবেই থাকতো এটাই আমার question যে তাহলে কোরানে এটা নিয়ে actually কি বলা হয়েছে মানে মানে এটা পুরা ব্যাপারটা নির্ভর করছে আপনার সামাজিক মর্যাদা রকম। আপনি যদি আপনাকে যদি কেউ মানে যুদ্ধবন্দী হিসেবে ধরে বা আপনাকে যদি দাসী হিসেবে রাখে তখন আপনার সোশ্যাল স্ট্যাটাস থাকেন তাহলে আপনার সোশ্যাল স্ট্যাটাস কোন জায়গায় সেটার উপরে নির্ভর করবে তো বিয়ের আগে আমরা মনে করি যে বিয়ের আগে নরনারীর পরিচিত হওয়া উচিত কথাবার্তা বলা উচিত আহ দীর্ঘদিন ঘনিষ্ঠ থাকা উচিত তারপরে দুজন দুজনকে চেনার পরে যখন তারা মনে করবে একজন আর একজনের জন্য পারফেক্ট তখন তাদের বিয়ে বিয়ে করা বা একসাথে থাকার সিদ্ধান্তটা তখন নেওয়া উচিত কিন্তু কোরআনে নারীকে যেভাবে হিউমিলেট করা হয় যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় যে স্থানটা দেয়া হয় সেটা খুবই অমানবিক একটা জায়গা দাসীর থেকে একটু উপরের দিকে মর্যাদা দেওয়া হয় তো এই সিস্টেমটাই খুব বাজে সিস্টেম না এখানে তো আমি যতটুকু জানি বলা হয়েছে যে বিয়ের আগে যদি কেউ এই ধরনের সেক্সুয়াল ইন্টারনাল জিনিসের মধ্যে লিপ্ত হয় তাহলে সে ডিরেক্ট জাহান নারীদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও সেমটা বলা হয়েছে কিনা আমি জানি না কিন্তু ওই সময় যে যখন ওই সময় যে দাসীরা তারা তাদের তো কোনো স্পেসিফিক হাজবেন্ড থাকতো না তাদের বেলায় কি আর আমাদের বেলায় কি না স্পেসিফিক হাজবেন্ড না থাকলে স্পেসিফিক মালিক থাকতো সেই মালিকের সাথে তার করতে হবে মালিক যখন চাইবে তখন তার সাথে আচ্ছা ওখানে তো বিয়ে বিয়ে ছিল না আমরা তো জানি বিয়ের আগে স্পর্শ করাই মানে জাহান্নামী জিনা করা এই ধরনের কিছু এখানে আপনাকে ইসলামিস্টরা আপনাকে বলবে যে তাদের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে বিয়ে ইসলামে বিয়ে হচ্ছে দুই রকমের এক রকম বিয়ে হচ্ছে আপনি বিয়ে করবেন আর এক রকমের বিয়ে হচ্ছে আপনি দাসী রাখবেন দুইটা কি তারা বিয়ে বিয়ে বলে চালিয়ে দিতে চায় ঠিক আছে আপনার আপনাকে নানা ভুঙচুং বুঝিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে যে দাসী রাখাটাও এক ধরনের বিয়ে মানে দাসীর সাথে করাটাও এক ধরনের বৈবাহিক সম্পর্ক বুঝতে পেরেছি আচ্ছা ভাই একটা আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করি সেটা হচ্ছে আপনি তো ম্যারিড লাইফে আছেন আপনি কি মানে তাকে কোন ধর্মের আলোকে বিয়ে করছেন আমি কোন ধর্মের আলোকে বিয়ে করি এখানে হচ্ছে ডেনমার্কে বিয়ে করেছে আমরা ডেনমার্কে হচ্ছে ওদেরকে আগে থেকে জানানো ছিল যে আমরা দুজনই ধর্মহীন আমি ধর্মহীন এবং আমরা দুজনই ধর্মহীন আমরা ধর্মহীন অবস্থায় বিয়ে করব তখন একজন কোর্ট থেকে একজন একজন জাজ এসছেন জাজ এসে উনি আমাদেরকে বিয়ে পড়িয়েছেন বিয়ে পড়ানো মানে কি বিয়ে পড়ানো মানে হচ্ছে উনি বলেছেন যে তোমরা দুজন এই মানে প্রতিজ্ঞা করো যে তোমরা দুজন একজন আরেকজনের সাথে সবসময় থাকবে সুখে দুঃখে একজন আরেকজনের সাথে থাকবে এবং সেই যেই মানে কথাটা বলতে হয়েছে সেই কথাটার ভিতরে হ্যাঁ ইসলামের দৃষ্টিতে তো হারাম বুঝতে পেরেছি কিন্তু আমি আসলে আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম যে ওখান ইসলামে কি বলা হয়েছে আর অ্যাকচুয়ালি মিনিংটা কি আসলে যেহেতু এটা অনেক বড় প্রটোকল ইসলামে কি বলা হয়েছে আসলে কি আমি বুঝতে পারছি না আসলে প্রশ্নটা মানে আমাদের ইসলামে তো বলা হয়েছে বিয়ে করতেই হবে এর আগে তো কেউ কারো সাথে এভাবে থাকতে পারবে না আমি এটাই জানতে চাচ্ছি যে আসলে ইসলামে এইভাবে বলা হয়েছে তাহলে এইভাবে মানে টোটালি রং না মানে আমি যেটা করেছি সেটা রং কিনা হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলব মানে আমি আপনার মতামতটা জানতে চাচ্ছি যে ইসলামের বিষয়টা কি আর আপনার বিষয়টা কি সম্পূর্ণ রং অ্যাকচুয়ালি কি এটা রং কিনা আমার কাছে তো এটা রং মনে হয় নাই আমরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ কোর্টে গিয়ে বিয়ে করেছে ধর্মহীন ভাবে আমার কাছে তো এটা মানে মানে খারাপ কিছু বলে মনে হয় নাই যদি এটা ইসলামের দৃষ্টিতে খারাপ বা ইসলামের দৃষ্টিতে হচ্ছে গিয়ে সেটা জেনা এটা তো আমরা দেখি ইসলামের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে এটা পারমিশন নাই কিন্তু ইসলামের দৃষ্টিতে কিন্তু আবার দাসীদের সাথে সেক্স করাটা কিন্তু হালাল করে রাখছে এটা আমি কিন্তু আবার সেটার বিরোধী এটাই বলতেছি যে

সেই বোমচুং এর থেকে বাজব বিধে আমি আপনার কাছে কোশ্চেন করলাম যে আসলে আলম কাছে গেলে তো একেবারে শেষ তুমি শেষ দাসীদের সাথে কি হয়েছে ডাজ ম্যাটার তুমি কেন যাচ্ছ আচ্ছা ভাই আর একটা কোয়েশ্চেন হচ্ছে আমরা তো সাধারণত আমাদের গার্জিয়ান এর কাছে কিছু চাই বা আল্লাহর কাছে চাই যারা পূজা করে তারা তাদের ভগবানের কাছে চাই তো সামটাইমস আপনারও তো হয়তো বা কিছু উইশেষ থাকে আপনি কার কাছে চান আমি কারো কাছে চাই না আমি সেটা অর্জন করার চেষ্টা করি দেখি এই যে আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন ভিতর থেকে কখনো আসেও না যে আমি এটা যদি পেতাম অনেক আগে আসতো যখন প্রথম প্রথম নাস্তিক হয়েছে তখন একটু একটু খচখচানি ছিল তখন বিপদে পড়লে মনে হতো যে আচ্ছা আল্লাহর কাছে চাই দেখি না পাই কিনা দিতে পাইতে তো পারি থাকতে তো পারে যখন অনেক ছোট ছিলাম কিন্তু পরে দেখেছি যে এগুলা আসলে অর্থহীন তার থেকে নিজে চেষ্টা করাটা ভালো আচ্ছা ভাই ইসলামে বলা আছে নামাজ বেহেস্তের চাবি তাই না জি অ্যাকচুয়ালি এখন নামাজ অর্থটা কি নামাজ মানিটাই কি আমি এইটা একটু আপনার কাছ থেকে আপনার মতো করে শুনতে চাচ্ছি যেহেতু আপনি অনেক কিছু বিশ্লেষণ করে অনেক রাইট ইনফরমেশন দেন তো এই জন্য আমি আপনার কাছে শুনতে চাচ্ছি নামাজ বেহেস্তের চাবি একটা লোক নামাজও পড়লো অন্য একজনকে পেছন থেকে বাস দিল অথচ সে যে সুরাগুলা পড়ে তার মধ্যে কিন্তু সবসময় প্রতিজ্ঞাবদ্ধ জিনিস থাকে আমি এটা করব না আমি সেটা করব না আমি এটা এটা সেটা সেটা সে নামাজ কথা বলতেছে মানুষের ক্ষতি করতেছে করতেছে বা কিন্তু নামাজের অর্থ আমি যতটুকু জানি নাম জপ করা মানে আল্লাহকে বারবার স্মরণ করা নির্দিষ্ট কোনোভাবে মানুষ যেভাবে পূজা করে আমরা সেভাবে নামাজ পড়ি কিন্তু এইটার কতটুকু যৌক্তিকতা আছে যে নামাজই বেহেস্তের চাবি আচ্ছা নামাজ নামাজ শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে গিয়ে প্রার্থনা করা বা হচ্ছে গিয়ে এটাকে বলতে পারেন এটার কয়েকটা অর্থ আছে আসলে একটা অর্থ হচ্ছে গিয়ে নবীর দরুদ পড়া নবীর উপরে দরুদ পড়া বা প্রার্থনা করা এই ধরনের কয়েকটা অর্থ আছে এখন নামাজ পড়লে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি কাঠি আর এই বিষয়টাকে আমি এইভাবে দেখি না যেমন ধরেন ম্যান্ডেলা বা ধরেন আব্রাহাম লিঙ্কন বা ধরেন আলবার্ট আইনস্টাইন এই ধরনের মানুষরা কখনো নামাজ টামাজ পড়ে নাই তাহলে কি তারা বেসতে যেতে পারবে না আর এরা এত ভালো ভালো কাজ করার পরেও ধরেন ম্যান্ডেলার কথা যদি ধরেন সে কালো মানুষদের অধিকার সমান অধিকারের জন্য পুরো মানে গোটা জীবনটাই তিনি দিয়ে দিয়েছেন কালো মানুষরা যেন সাদা মানুষদের মতো একই মর্যাদা পায় একই সম্মান পায় সেটার জন্য তিনি সারাটা জীবন দিয়ে দিয়েছেন সারাটা জীবন পরিশ্রম করেছেন ওনার মতো একজন মানুষ নামাজ না পড়ার কারণে যদি নরকে যায় তো সেই আর আর মানে গোলাম আজম বা নিজামি বা দেলার হোসেন সাইদি বা ওসামা বিন লাদেন বা এই ধরনের যারা জঙ্গি জঙ্গি আছে এরা কিন্তু সবসময় নামাজ পড়েছে সে পাঁচ অক্ত নামাজ পড়া লোকজন এরা যদি বেহেস্তে যায় তাহলে বেহসতে গিয়ে আপনার দেখতে হবে যে যে পান খাওয়া কিছু আপনি আপনি দেখবেন যে রাস্তাঘাট অপরিষ্কার নোংরা আল্লামা আল্লাহ করা লোকেরা লোকেরা এখন আমি তো এই রকম বেহতে যেতে চাই না যে এই বেহেস্তে আল্লামা শফি থাকবে যে এই দেলার হোসেন সাইদি মাওলানা নিজামি গোলাম আজম এরা থাকবে আর দোজকে থাকবে হচ্ছে গিয়ে আপনার ম্যান্ডেলা আইনস্টাইন তারপরে এই রকম ভালো ভালো লোকেরা থাকবে দজকে আমি তো এই রকম যেতে চাই না এটা কবি আর নামাজ হচ্ছে যে চাবি বেহেস্তের চাবি তাদের কাছে যেহেতু বেহেস্তের চাবিটা নাই তারা তো সবাই দজকে যাবে এটা কেমন কথা আমি এগুলা খুব অমানবিক মনে হয় আমার কাছে আসলে আপনি কিছুদিন আগে একটা হাদিস না একটা কোরআন আয়াতে ব্যাখ্যা করতেছিলেন যেখানে লেখা আছে জান্নাতে হুর থাকবে মানে মহিলাদের জন্য পুরুষ থাকবে এবং পুরুষের জন্য আহ নারীরা থাকবে তার অনেক সুন্দরী রমনী হবে অনেক বৈশিষ্ট্য দিচ্ছিলেন মহিলাদের জন্য কোনো পুরুষ থাকবে না এরকম কোথাও বর্ণনা নেই পুরুষদের জন্য বাহাত্তরটা করে নারী থাকবে মানে আপনি যদি জিহাদি হন তাহলে আপনার বাহাত্তরটা পুরুষের জন্য বাহাত্তরটা হুর নারী হুর থাকবে কিন্তু নারীর জন্য তাহলে বিয়ের আগে তো সেক্স করা টোটালি হারাম তাহলে ওই যে 72টা নারী ওরা কি দোষ করছে যে ওদের জান্নাতে যে ওরদের ওভাবে থাকতে হবে ওদেরকে আবার জান্নাতে গিয়ে বিয়ে হবে হ্যাঁ জান্নাতে গিয়ে এই 72টার সাথে বিয়ে দেওয়া হবে একজন পুরুষের তারপরে করবে আচ্ছা ভাই ইহোকাল পরকালামরা জানি মৃত্যুর পরে একটা জীবন আছে হুম হুম

কোশ্চেন করতে পারতেছি না এই মুহূর্তে কিন্তু আমার মাথায় যতটুকু আসে যতটুকু protocol আমার মাথায় ঘুরে ততটুকু আমি আপনার মাধ্যমে এর মধ্যে থেকে বের হয়ে আসতে চাচ্ছি তো কথা হচ্ছে যে আবার কোরানে আমি কোথায় শুনছিলাম যে লেখা আছে তোমাকে অনন্তকালের জন্য বাঁচানো হবে মানে একবার মৃত করা হবে আবার জীবিত করা হবে তার মানে তো তাহলে এটা দাঁড়ায় যে আমি মরে গেলে মরে গেলাম না মানে মরে গেলে আমি নতুন ভাবে অন্য কোথাও গিয়ে জন্মগ্রহণ করলাম আমাকে ওই মাটির মধ্যেই থেকে পসতে হবে আমি আখিরাতের কথা না ভাইয়া আমি আমি অনেকটা এরকম জানি যে আমি এখানে মৃত্যুবরণ করলাম কিন্তু আমি অন্য এক জায়গায় অন্য ভাবে হচ্ছে জন্মগ্রহণ করলাম হতে পারে সেটা অনেক সুখের হলো বা হতে পারে আমি অনেক দুঃখের মধ্যে সেই লাইফটা লিড করব না আপনাকে কবরে থাকতে হবে কবরে আপনার আপনার আপনাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ফেরেশতা আসবে তার আপনাকে তিনটা প্রশ্ন করবে এরপর আপনার কবরের আযাব হবে তারপর কিয়ামত তারপর কিয়ামত হওয়ার পরে কিয়ামত যখন হবে তারপরে সমস্ত মানুষকে আবার তোলা হবে এগুলো হচ্ছে ইসলামী বিশ্বাস সমস্ত মানুষকে তোলা হবে আমি আপনার বিশ্বাসটা জানতে চাচ্ছি আর আমি আপনার যুক্তিটা জানতে চাচ্ছি যে এটা আপনি কেন বিশ্বাস করেন না বা এটা কেন এরকম না আমরা মনে করি আমাদের মৃত্যুর সাথে সাথে সমস্ত কিছু শেষ কারণ মৃত্যুর পরে আবার একটা জীবন আছে এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই হুম এবং যে জিনিসের প্রমাণ পাওয়া যায় নাই যে জিনিসের কোনো এভিডেন্স নাই কোনো তথ্য প্রমাণ নাই শুধুমাত্র কেউ কেউ একজন কোন একজন লোক বলছে চোদ্দশো বছর আগে যে হেরা গুহার ভিতরে যে বসে বসে তা ধ্যান করে করে হুট করে বলছে সে মারা যাওয়ার পর আমরা আবার একটা জীবন পাবো সেই জীবনে হুট পাবো সেই জীবনে আমরা মানে দুধের সমুদ্র পাবো এগুলা এগুলার কোনো ধরনের প্রমাণ আমরা এখন পর্যন্ত পাই নাই যদি পেতাম তাহলে আমরা মানতাম কিন্তু আমরা কোনো প্রমাণ পাই নাই ঠিক আছে এবং অনেক বেশি ছিলাম সবকিছু নিয়ে যে আসলে এইটা যদি এভাবে হয় এটা কেন এইভাবে হবে না মনের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে যদিও আমি সব জানি যে এভাবে করতে হবে এভাবে না করলে গোনা হবে কিন্তু এক একটা হাদিস এক এক ভাবে তৈরি করা আবার এক একটা কোরআনের আয়াত এক এক ভাবে তৈরি করা কোরআনের সাথে হাদিস মিলালে মিলতেছে না হাদিসের সাথে কোরআন যাচ্ছে না তো স্পষ্ট ভাবে বোঝাই যায় যে আমাদের ব্রেন গুলো ওয়াশ করার জন্য এক এক জায়গাতে আয়াতগুলা গুলা এক এক ভাবে করে দেওয়া আছে মানে ইসলাম ধর্মটা কেমন ভাবে কঠিন বানানো হয়েছে যে তুমি দানে গেলেও বাঁচবে না বামে গেলেও বাঁচবে না যেটাতে করবা সেটাতেই পাপ যেটা করবা সেটাতেই দেখেন বলছে আল্লাহ যে অপবিত্র অবস্থা আল্লাহকে ডাকা যাবে না অথচ ওয়াশরুমে যাওয়ারও কিন্তু দোয়া বের হয়ে গেছে washroom যাওয়ার দোয়া আছে washroom থেকে বের হওয়ার দোয়া আছে তাহলে কেন আমি এটা কেন করলো যে অপবিত্র জায়গায় বসে নাকি তাকে স্মরণ করা যাবে না ডাকা যাবে না বা গুনা হবে তাহলে এত দোয়া কই থেকে আসলো আপনাকে আমি একটা পরামর্শ দিতে চাই আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কিছু ভিডিও আছে নারী সম্পর্কিত উনি অত্যন্ত প্রখ্যাত একজন ইসলামিক আলেম এবং ইসলামিক স্কলার ওনার নারী সম্পর্কিত যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি একটু শুনেন ঠিক আছে সিওর ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকবেন আপু আপনার আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনিও ভালো থাকবেন আচ্ছা বাই বাই তাহলে আরেকজনকে দেখি আচ্ছা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে লাইভ ভিডিওতে অংশ জন্য এবং শোনার জন্য প্রচুর মানুষজন দেখছেন রোহান আপনাকে যুক্ত করেছে আপনি দেখে থাকলে ভাই যুক্ত হন হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ 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 ইউ ইয়াম হ্যাঁ আমি কি বাংলায় বলতে পারেন নাকি আপনার সাথে হ্যারিস হ্যাঁ না বলতে পারি আই ক্যান স্পিক ঠিক আছে ছিল আপনার সাথে কথা মিন্স আইভ গোন থ্রো অল অন ইউটিউব আচ্ছা সো বেসিকালি বেসিক্যালি মুসলিম রাইট আপনাদের ভিডিও গুলো দেখে আচ্ছা ইটস ঝি লজিক্যাল ইউনো হ্যাঁ তো সে জাস্ট নর্মালি আই ওন্ট টু টক টু ইউ মানে ইচ্ছে হলো যে একবার লাইভ এ আপনার সাথে মানে আপনাকে রিকোয়েস্ট করেছিলাম লাইক আই ওন্ট ট টক টু অবভিয়াসলি ইটস নট পসিবল for ইউ টু এন্টারটেন অল দা কলস আমি বুঝতে পারছি তো বেসিকালি আহ সেরকম কোনো কথা নেই আমি মানে আপনাদের আহ লজিকটা যা বুঝতে পেরেছি সেটা যথেষ্ট লজিকাল সেই মোমেন্ট পারে না আপনাকে মানে ডিফেন্ড করতে পারে না ঠিক আছে ওরা নিজের সেই মানে যেটা আপনার মানে টেনা পেঁচানো ঠিক আছে সেইভাবে ওরা যুক্তিটা দেয় বাট আই এম নট হ্যাপি উইথ মানে ওনাদের লজিকটা লজিক্যাল না আমি সেরকম কোনো কথা বলবো না আমি আপনাদের লাইফটা রেগুলার বেসে দেখি আমি সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট অ্যান্ড আই মিনস আমি অনেক কিছু জানতে পারলাম যেটা আমি আগে জানতে পারতাম না জানতাম না

আপনারা অনুগ্রহ করে একটু নিচে লিখবেন যে আপনারা যুক্ত হতে চাচ্ছেন তামিম নূর দেখি তামিম নূর আপনাকে যুক্ত করেছি আপনি দেখে থাকলে যুক্ত হন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন জি শুন জি আমি আপনাকে দেখা যাচ্ছে না ভাই আমি দেখাতে চাচ্ছি না কারণটা কি একটু বলবেন আমাকে কেন দেখাতে যাচ্ছেন না দেখাতে চাচ্ছি না एक्चुअली কারণ যেটা হয় আর কি আমাদের দেশে তো নিরাপত্তা নিয়ে একটু প্রবলেম আছে আর কি আচ্ছা নিরাপত্তার সমস্যাটা কাদের দিক থেকে আসতে পারে মুসলিমদের দিক থেকে নাকি নাস্তিকদের দিক থেকে নাস্তিকদের দিক থেকে তো আসার কোনো মানে প্রশ্নই আসে না আমি আমার লাইফে এখন পর্যন্ত তো কোথাও দেখি নাই যে নাস্তিকরা আর কি কাউকে মানে হoptera কি ki dicche baba pethan petachche ar ki আচ্ছা বুঝতে পেরেছি আপনি বলেন তাহলে না আমার মানে কথা যেটা মানে আমি ধরে নিতে পারেন যে আমি 99% আর কি মানে অজ্ঞোস্টিক বলা যায় মানে আমার একটা বিশ্বাস যে কোন একটা শক্তি বা কি আছে যদিও আমি এটা সম্বন্ধে সিওর না বাট আমি নিজেকে শক্তি তো আমরা আমরা মনে করি শক্তি আছে আমরা তো মনে করি শক্তি আছে মানে আমরা শক্তি যেটা আছে বলতে হ্যাঁ মানে বিগ ব্যাং থিওরি বা ওইটা যদি চিন্তা করি যে একটা ছোট একটা কণা থেকে সবকিছুর সৃষ্টি বা আমার মনে একটা এমন প্রশ্ন আসে যে ওই ওই কণাটা তাহলে কোথা থেকে এলো মানে ওই শূন্যটা কোথা থেকে এলো কিন্তু মানে একটা কোথা থেকে মানে আমি যতদূর মানে আমি যতদূর জানি যে একটা বিন্দু কণার সবকিছু মানে একসাথে ছিল সেটা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে মানে আজীবন প্রসারিত হবে মানে সেই বিন্দু কণাটা কোথা থেকে এলো আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে জিনিসটা আমরা জানি না যেহেতু আমরা জানি নাই এই জিনিসটা ধরেন আপনি খুঁজে পেতে অনেক গুলা অনেক গুলা জিনিসের ভিতর থেকে একটা জিনিস বের করলেন যে এই বিষয়টা আমরা জানি না সুতরাং এই ব্যাপারটা যেহেতু আমরা জানি না সেহেতু একজন ক্রিয়েটর আছে এটাকে আমরা গড গড অফ দা গ্যাপ পাসিبلی হ্যালো

হ্যালো হ্যাঁ আসিফ হ্যাঁ আব্দুল্লাহ আব্দুর রাকিব শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আসলে এখন বাংলাদেশ সময় তো প্রায় 12টা তো শুয়ে আছি আর কি আচ্ছা তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে ভাই আপনি যদি ধর্মিক হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে তাহলে আপনি একটু লাইটটা অন করে আপনি একটু চেহারাটা দেখান কারণ দেখা যায় যে একই ব্যক্তি বিভিন্ন আইডি দিয়ে আমার সাথে যুক্ত হয়ে মানে অভদ্র ব্যবহার করে এই জন্য চেহারাটা দেখানোর সিস্টেম করতে হয়েছে ভাই আমি খুবই দুঃখিত আপনাকে লাইট জ্বালাতে বাধ্য করলাম আমি কিন্তু কারণ হচ্ছে অনেক আপনাদের ভেতরে অনেক মুমিন অনেক অভদ্র অসভ্য আচরণ করে এজন্য আমি চেহারাটা দেখতে চাই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা তো আমার প্রশ্ন আর কি ভাই যে মানে স্রষ্টা সর্বশক্তিমান স্রষ্টা সর্বশক্তিমান তার মানে কি স্রষ্টা সবকিছু করতে পারেন বা স্রষ্টা সবকিছু করেন না এরকম আর একটা বিষয় যে মনে করে আমি বললাম যে স্রষ্টা সর্বশক্তিমান তো তার মানে কি স্রষ্টা মিথ্যা কথা বলতে পারেন কিংবা স্রষ্টা কি মানে এই কোন নিরাপরাধ মানুষকে দোষী করতে পারেন মানে এরকম কিন্তু না বিষয়টা স্রষ্টা সর্বশক্তিমান মানে হচ্ছে তিনি আমি কিন্তু কথাটা মানে আমি বলছি আমার যুক্তিতে মানে আমি কথাটা শেষ করিনি তারপর আপনি একটু বলবেন যে স্রষ্টা সর্বশক্তিমান মানে হচ্ছে তিনি সকল ক্ষমতার ঊর্ধে কিন্তু তার মানে এই না যে স্রষ্টা সবকিছু করেন যেমন এই যে আমি একটু আগে যেটা বললাম যে স্রষ্টা মন স্রষ্টা মিথ্যা কথা বলেন কিংবা স্রষ্টা আচ্ছা কিংবা মানে কাউকে একটা করি ভাই একটা মানে আমরা আলোচনাটা শর্ট করে ফেলতে পারি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বাংলাদেশের যে নিউজ পেপারে গ্রামীণ ফোনের যে অ্যাড দেয় সেই অ্যাড কি আপনি দেখেন গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক এর অ্যাড দেয় জি অবশ্যই দেখেন পত্রিকাতে গ্রামীণ ফোনের অ্যাড দিলে একটা কথা লেখা থাকে যে দশ টাকায় দশ জিবি হুম তারপর একটা স্টার চিহ্ন দেয়া থাকে ছোট্ট করে একটা স্টার চিহ্ন দেয়া থাকে স্টারের পাশে লেখা থাকে শর্ত প্রযোজ্য দেখেছেন সেখানে দেখি যে তারা একটা এমন একটা ভেজাল করে রাখছে যে ভেজালের কারণে আসলে আপনি দশ টাকায় দশ জিবি আসলে পাচ্ছেন না দেখা যাবে আপনার হয়তো একদিনে দশ জিবি শেষ করতে হবে কিন্তু একদিনে দশ জিবি তো শেষ করা কঠিন তাই না এগুলো হচ্ছে করে বলছি যে ছোট করে যে শর্ত প্রযোজ্যটা লেখা থাকে তার মানে হচ্ছে একটা গন্ডগোল আছে এটার ভিতরে এটার ভিতরে একটা বেজাল আছে ঠিক আছে আপনি যখন বলবেন আপনি যখন দাবি করবেন যে সর্বশক্তিমান সর্বশক্তিমান যখন দাবি করবেন তখন এইটার সাথে খুব স্বাভাবিকভাবেই অনেকগুলা বিষয় চলে আসবে ঠিক আছে এখন আপনি যদি বলেন যে সর্বশক্তিমানের কাছে একটা ছোট করে স্টার্টিন আছে ছোট একটা স্টার্টিন ہوا আছে সেই স্টার্টিন হতে একটা শর্ত প্রযোজ্য লেখা আছে এবং পরে গিয়ে শর্ত প্রযোজ্যটা গিয়ে পড়তে গিয়ে দেখলাম সে আসলে সর্বশক্তিমান না তারও बाउंड्री আছে তার ক্ষমতার बाउंड्री আছে তার ক্ষমতার লিমিট আছে যে এই লিমিটে আপনি বলছেন যে এ সে সর্বশক্তিমান কিন্তু কিছু আছে কিছু জিনিস আছে সে পারবে না তাহলে তো ভাই সর্বশক্তিমান হলো না যদি শর্ত প্রযোজ্য থাকে সেখানে বাউন্ডারি থাকে সেখানে তাহলে তো সে সর্বশক্তিমান আপনি দাবি করতে পারেন না তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ পৃথিবীর মানুষদের থেকে সে শক্তিমান এটা বলতে পারেন কিন্তু আপনি তো সর্বশক্তিমান শব্দটা ব্যবহার করতে পারেন না তাহলে আচ্ছা আমি একটা মানে আমি একটু বলে নেই যে আমরা আসলে একটি শব্দ দিয়ে কিন্তু শব্দ মানে বিচার বিশ্লেষণ করতে পারি না যেহেতু মানে ঈশ্বর আর কি সর্বশক্তিমান শুধু আল্লাহ বলবো না সর্বশক্তিমান তিনি হচ্ছেন সমগ্র মহাবিশ্বের আর আমরা শুধুমাত্র আমাদের এই পৃথিবীর যে ভাষা আর কি এই ভাষা দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের বা স্রষ্টার সকল বৈশিষ্ট্য কিন্তু বুঝতে পারবো না যেরকম মানে ইসলামের আমি যেহেতু মুসলিম তাই আর কি ইসলামের কথা বলবো এখন যে ইসলামের কোরআন এবং হাদিসে আল্লাহ পাকের নিরানব্বইটি বা মতান্তর বা একশো একটি নামের কথা বর্ণনা আছে তো এই নামগুলো দিয়ে কিন্তু ঈশ্বরের বা স্রষ্টার সবকিছু মানে গুণ যে বর্ণনার বিষয়টা সেটা কিন্তু বর্ণনা করা হয়নি বলা হয়েছে এগুলো বলছেন সেই কথাগুলো আসলে এখানে এই আলোচনাতে কোনো মিনিং নেই এই কথাগুলো বলার আপনি আমাকে জাস্ট এই জিনিসটা বলেন আচ্ছা তাহলে আমি সর্বশক্তিমান আচ্ছা তাহলে অন্য কথা বলবো না সর্বশক্তিমান শব্দটা যদি আপনি সর্বশক্তিমান শব্দটার পাশে যদি আপনি একটা শর্ত প্রযোজ্য লাগিয়ে দেন এবং একটা बाउंड्री ফিক্স করেন যে এই बाउंड्रीর ভিতরে সে সর্বশক্তিমান তাহলে তো সে সর্বশক্তিমান হয় না তাই না না ঠিক সেটা ঠিক আছে আচ্ছা আমরা আমি বলি একটা বিষয়ে বলি আপনাকে যদি আমি বলি আপনাকে যদি আমি বলি শুনেন আপনাকে যদি আমি বলি আমি পুরো পৃথিবীর বাদশা তারপর যদি আমি বলি যে শর্ত প্রযোজ্য পুরা পৃথিবী মানে হচ্ছে আমার এই ঘরটা আমার এই রুমটা তাহলে তো আমি পুরো পৃথিবীর বাচ্চা না আসলে আমি আসলে আমার যে বাউন্ডারিটা আছে এই ঘরটা আছে এই ঘর ঘরের ভিতরের বাচ্চা তাই না আপনি যখন বলবেন সর্বশক্তিমান তখন সবকিছু এটার সাথে থাকবে সমস্ত কিছু এটার ভিতরে থাকবে এখন আপনি যদি আবার একটা শর্ত প্রযোজ্য লাগিয়ে দিয়ে বলেন সর্বশক্তিমান হইল না আচ্ছা এখন আমি একটু বলি মানে হ্যাঁ অনেকে বলেন অনেক ধর্মীয় বিশ্বাসী মনে করেন যে চা সব জায়গায় আছেন এখন সব জায়গায় আছেন বলতে আমি কি বুঝবো মানে এই শব্দটা সব জায়গায় আছেন এই শব্দটা দিয়ে কি আমি বুঝবো রয়েছেন বিষয়টা আমি আপনাকে মানে শব্দটা দিয়ে বোঝাচ্ছি আপনি যেহেতু বলছেন যে সর্বশক্তিমানের ক্ষেত্রে ক্ষেত্রে মানে শর্ত জুড়ে দেওয়া ঠিক এরকমই সব জায়গায় আছেন এটার ক্ষেত্রে যদি হিন্দুরা যদি দাবি করে যে ঈশ্বর সর্বত্র আছেন তাহলে থাকেন তাহলে বিষ্ঠার ভিতরে কুকুরের গুয়ের ভিতরেও ঈশ্বর আছে ঠিক আছে এই যে যখন আপনি প্রস্তাবটা রাখছেন ঈশ্বর সর্বত্র আছে সেই প্রস্তাবের ভিতরে তাহলে সব জায়গায় যে আছে এটার ভিতরে কুকুরের গোটা পরে ঠিক আছে এখন এখন এই আলোচনাটা সেটা বলছি ভাই মানে করবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমি আর একটা প্রশ্ন করি যে বর্তমানে যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে সৃষ্টি হয়েছে আমরা যেভাবে ব্যাখ্যা করি আর কি যেটা জানি বিগ ব্যাং থিওরির মাধ্যমে তো এভাবে সৃষ্টি হয়েছে আমরা বলি যে এটার জন্য কোনো স্রষ্টার প্রয়োজন নেই তাহলে আপনি মানে আপনার লজিক দেন যে কোন ভাবে সৃষ্টি হলে স্রষ্টার প্রয়োজন হতে পারে বা মানে এইভাবে সৃষ্টি হয়েছে এটার জন্য আমরা ব্যাখ্যা করি যে এইভাবে এই পদ্ধতির জন্য কোনো স্রষ্টার প্রয়োজন হয়নি তাহলে কিভাবে সৃষ্টি হলে স্রষ্টার প্রয়োজন হবে বা আপনি কিভাবে ব্যাখ্যা করলে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আপনি বিশ্বাস করবেন বা আপনি মনে করবেন যে এটার জন্য কোন চষ্টার প্রয়োজন হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি বলছি এটার উত্তর দিচ্ছি আমরা যদি পৃথিবীকে দেখতাম যে এই রকম আমাদের পৃথিবী মহাবিশ্ব এই রকম এর আগে মহাবিশ্বটা এই রকম ছিল না একই রকম ছিল একই রকম ছিল যদি আমরা দেখতাম যে অনন্ত কাল ধরে মহাবিশ্বটা যেভাবে বানানো হয়েছে সেভাবেই ছিল এরকম যদি আমরা দেখতাম তাহলে আমরা অবশ্যই বুঝতাম যে এটার পিছনে কোনো একজন ক্রিয়েটর আছে বুঝতে পেরেছেন জি মহাবিশ্ব যদি কনস্ট্যান্ট থাকতো একদম একরকম কোনো পরিবর্তন নাই মহাবিশ্বের ভিতরে পরিবর্তন নাই মহাবিশ্বের ভিতরে ধরেন নতুন নতুন নক্ষত্র সৃষ্টি হচ্ছে না বা নক্ষত্র ধ্বংস হচ্ছে না সমস্ত কিছু একরকম আছে তাহলে আমরা বুঝতাম যে মহাবিশ্বটা কেউ একজন বানিয়েছে মানে শুরুর বিন্দুটার কথা বলছি ভাই আচ্ছা ভাই আমি মানে শুরুর বিন্দুটার কথা বলছি যেটা থেকে আর কি মানে শুরুটা হয়েছে আপনাকে আমি বলে দিচ্ছি আপনাকে আমি বলে দিচ্ছি যদি যদি শুরু হয়ে থাকে তাহলে তো কোনো ক্রিয়েটরের কোনো প্রশ্ন আসে না তাহলে তো ঠিক আছে যদি এই রকম থাকতো মহাবিশ্ব একদম এই রকম কোনো যেভাবে শুরু হয়েছে এইভাবে যেভাবে শুরু হয়েছে যে নিয়মে শুরু হয়েছে এই নিয়মে শুরু হতে যদি কোনো স্রষ্টার প্রয়োজন না থাকে আপনাকে আমি বলছি যে মহাবিশ্বটা যদি আল্লাহ এইভাবে বানিয়ে থাকতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ এটার একটা স্রষ্টা ছিল এটা যদি অনন্তকাল ধরে এইরকম হয়ে থাকতো তাহলে আমরা বুঝতাম কিন্তু মহাবিশ্ব হচ্ছে পরিবর্তনশীল একটা একটা জিনিস ঠিক আছে সেটা তো আমরা বলি আমরা যারা ধর্ম বিশ্ব আমরা তো বলি যে মহাবিশ্ব পরিবর্তনশীল কিন্তু আমি বলছি যে মানে শুরুটা পরিবর্তনশীল এটা আপনারা কখনো বলেন না আপনারা বলেন যে পৃথিবীটাকে বানিয়ে এই জায়গায় বসাইছে সূর্যটাকে বানিয়ে এই জায়গায় বসাইছে কিন্তু আপনারা যারা কোরআনে বলা আছে যে আকাশ এবং জমিন আগে ছিল ছিল আকাশ এবং পৃথিবী সেখান থেকে আল্লাহ আলাদা করছে কিন্তু আমরা বিগ ব্যাং থিওরি বলেন যে কোনো সাইন্টিফিক রিসার্চ রিসার্চে আপনি দেখবেন যে মহাবিশ্ব সৃষ্টির নয় বিলিয়ন বছর পরে পৃথিবীর পৃথিবীর উদ্ভব হয়েছে এই নয় বিলিয়ন বছরে পৃথিবী বলে সম্প্রসারণশীল অনুবাদ নাই এটা আধুনিক অনুবাদ যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে তখন এই অনুবাদটা করা হয়েছে আপনি একটু চেক করে দেখেন এই অনুবাদটা কবে করা হয়েছে সম্প্রসারণশীল এটা হারুনিয়া হিয়া ধরলে কিছু লোক এই অনুবাদটা করেছে এটা আধুনিক অনুবাদে আছে আছে আচ্ছা কোরআনের তো অনেক অনুবাদ আছে আপনি আপনি এখন বলবেন যে এই আমি এটা বিশেষ করব না এটা মানবো না ওটার মানবো এখন আপনি গ্রহণযোগ্য কোরআনের একটা অনুবাদ দেখান আমি মানে কোরআনের একটা অনুবাদ যেটা আপনি বলবেন আর কি আপনার মতে এমন কোন অনুবাদটা আপনি বলবেন যে এটা গ্রহণযোগ্য না আমরা দেখেছি ভাই ভাই আমরা এই জিনিসটা খেয়াল করেছি যে কিছুদিন পর পর একটা বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার হয় এবং কোরআনের যে অনুবাদগুলা সেই অনুবাদগুলা খুব সুন্দর করে তারা চেঞ্জ করে ফেলে কারণ ই পুরো আরবি ভাষার এক একটা শব্দের অনেকগুলো অর্থ হয় তারা একটা করে যে এখন বিজ্ঞানের সাথে যে জেনার মিলেছে সেই শব্দটাকে ঢুকায় দেয় সেখানে ঠিক আছে এই জিনিসটা আমরা দড়ি আমরা তো বলি আমরা বলি আপনি যদি পুরনো।

এই জিনিসগুলো আমরা পুরোনো অনুবাদ সমতল করেছেন আল্লাহ পৃথিবীকে সমতল করেছেন এটা জিনিস আর আল্লাহ পৃথিবীকে জমিনকে বিস্তৃত করেছেন এটা আরেক জিনিস যেটা আলাদা জিনিস দুটার মিনিং এক জিনিস না ঠিক আছে আচ্ছা আপনি যদি কোন ইয়া প্রশ্ন করতে চান মানে যে আমার প্রশ্নটা ছিল ভাই কিন্তু মহাবিশ্ব মানে পরবর্তীতে যে হয়েছে আল্লাহ কিন্তু কোরআনটাও বলেছেন যে ইনি আয়ুত্বদিন করে ছেড়ে দিয়েছেন মহাবিশ্বকে আয়ুত্বদিন করে মানে একটা নিয়মের মধ্যে এনে তিনি ছেড়ে দিয়েছেন আমি কিন্তু বলতেইছি ভাই শুরুটা কেন মানে যে শুরুটা হয়েছে সেটা যেভাবে হয়েছে بیگ মানে 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 নাথিং সেই থেকে যেভাবে সৃষ্টি হয়েছে সবকিছু সেই নাথিংটা থেকে আপনার যেভাবে হয়েছে ওইটা আমি এমন কোন থিওরি আনতে পারি যেটা থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটাকে কেউ কোনো স্রষ্টা মাধ্যমে সৃষ্টি হয়েছে

ভাই আমি এটা বলতেছি যে ভাই বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুর সময় কোন বিজ্ঞানিক নিয়ম মেনে হয়নি কিন্তু যেখানে সকল বিজ্ঞানিক নিয়ম ভেঙে যায় তো আপনি কি এটাকে অলৌকিক মনে করেন আপনাকে কে বলেছে আপনাকে বিজ্ঞানিক নিয়ম ভেঙে যায় না ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানের নিয়ম সেখানে কাজ করে না কিন্তু সেখানে কোয়ান্টাম যে নিয়ম কাজ করে ঠিক আছে তা ঠিক আছে কিছু নিয়ম আছে কিন্তু আমি বলতেছি যেখানে কিছুই নেই নাথিং নাথিং বোঝা বোঝায় জীব আর কি সেখান থেকে সেখান থেকে মানে এই বিষয় মহাবিশ্ব সৃষ্টি হলো ভাই আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না ভাই আপনার কথা কিছু আগামাথা আমি বুঝতে পারছি না বিজ্ঞান এভাবে কাজ করে না বিজ্ঞান আগে ইনফরমেশন কালেক্ট করে সেটার অনুসারে হাইপোথিসিস তৈরি হয় তারপরে তারপরে থিওরি তৈরি হয় আপনি যদি ভাবেন যে আগে আমি একটা থিওরি তৈরি করব যে থিওরিটার লক্ষ্য হবে হচ্ছে কি আল্লাহরে প্রমাণ করা এইভাবে বিজ্ঞান কাজ করে না তো ভাই এটা উল্টাকা উল্টাকা কাজ हां ভাই সেটা লক্ষ্য না ভাই আমি বলতেছি যে আপনি বলবেন যে এভাবে সৃষ্টি হওয়ার জন্য বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার জন্য স্রষ্টার প্রয়োজন নেই তাহলে কিভাবে সৃষ্টি হলে স্রষ্টার প্রয়োজন হতে পারবে সেটা তো আমাদেরকে বলতে হবে যেহেতু আপনি আগে সিদ্ধান্ত নিচ্ছেন যে যেই হোক তার এই টাইমে মানে আপনি আগে সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে সৃষ্টি হইলে আমরা বুঝতাম স্রষ্টার অস্তিত্ব আছে আপনি যখন এই সিদ্ধান্ত নিচ্ছেন তখন আপনি বিজ্ঞানকে একটা লাথি মারতেছেন ঠিক আছে ঠিক আছে বিজ্ঞান যেভাবে কাজ করে পুরা উনি কেটে দিলেন কথাবার্তা আমি বুঝি না আসলে এরা আচ্ছা আচ্ছা এখন কয়টা বাজে আমি কয়টা শুরু করেছিলাম এখন বাজে হচ্ছে বারোটা আমি শুরু করেছিলাম হ্যাঁ এখন অনেক হয়ে গেছে অনেকক্ষণ সময় হয়ে গেছে আপনাদেরকে এখন বিদায় জানাই তাহলে অনেকক্ষণ সময় ধরেই আছি সবার জন্য শুভকামনা এবং সবাই ভালো থাকবেন অলরেডি চার সাড়ে চারশো জন লোক এখনো দেখছেন আমি খুবই দুঃখিত যে এখন চলে যেতে হচ্ছে আমারও কাজকর্ম আছে কাজকর্ম করতে হবে রান্নাবান্না করতে হবে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক শুভকামনা এবং শুভরাত্রি আবার দেখা হবে আবার কথা হবে বিদায়